हेलो, वेलकम ऑल ক্লাস। এখন পার্টিসিপেন্ট যারা আছো তারা কে কে আছো আমাকে কি একটু বলতে পারবা? কোন মেডিকেল আমাদের মেডিকেল কিনা? ম্যাডাম, আমাদের ক্লাসটা লাইভ যাবে ফেসবুকে, জি, তো ওখানেই সবাই পার্টিসিপেট করবে। ও আর আচ্ছা, এটা অনওয়ে ক্লাস হবে, এখানে অনেকেই জয়েন করবে। হ্যাঁ এখানে কিছু কয়েকজন জয়েন করবে, বাট মানে লাইভটা হয়ে অনওয়ে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে। যারা জয়েন করবে তারা তো আমার সাথে কথা বলতে পারবে নাকি? না না, ও, তারা তারা সরাসরি যা লাইভ দেখবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যেটা বলতে যাচ্ছি যে আজকের ক্লাসটা মূলত হচ্ছে যে ভাইবা ভাইবা বা কেস বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। এখানে আমি কোনো স্লাইড দিচ্ছি না, এই জন্য দিচ্ছি না যে স্লাইড দিলে পরে স্টুডেন্টরা দেখে বা ভুলে যায় অথবা খেয়াল করে না, যেহেতু স্লাইড আছে ওরা ওটা দেখে ফেলে। আমি চাচ্ছি সব স্টুডেন্টরা আমার কথাগুলো শুনুক, যেটা তাদের ভাইবাতে কাজে লাগবে। তো প্রথমে আমি যেটা বলতে চাই যে আমাদের স্টুডেন্টরা কম বেশি সবাই রিটেন পরীক্ষা, রিটেন যেটা সেটাতে ভালো করে, কিন্তু ভাইবাতে ভয় পেয়ে বা প্রসিডিউরটা জানা থাকে না বলে তারা অনেক সময় দেখা যায় যে অনেকটা ভুল টুল করে ফেলে বা বলতে পারে না। সেই জন্য আমি সব স্টুডেন্টদেরকে যেটা বলতে চাই যে তোমরা ভাইবাটাকে ভয় করবে না, বরং ভাইবা দেওয়ার সময় কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হয়, তোমরা মেনটেন করবা। প্রথমে আমি বলি, যদি এটা আনঅফিশিয়াল বা ক্লাসের বাহিরে, কিন্তু এই কথাগুলো খুবই দরকার। আমি আমার ক্লাসে সব স্টুডেন্টদেরকে এই কথাগুলো বলি। প্রথমত, যেদিন ভাইবা সেদিন পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্ট হয়ে হলে যেতে হবে। বিশেষ করে ছেলেরা, ওরা হচ্ছে অ্যাপ্রনটা কোথায় পরে থাকে জানি না, অ্যাপ্রনটা শুধু হাতে করে নিয়ে যে পরে ফেলে তা হবে না। কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন, চুল করে সুন্দর, টিপটপ এভাবে যেতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে থিওরিটিক্যাল আমাদের স্টুডেন্টরা সবই পড়ে, থিওরিটিক্যাল আমাদের স্টুডেন্টরা সবই জানে, সবই বুঝে, কিন্তু দেখা যায় যে প্র্যাকটিক্যালে যে কি করতে হবে, প্র্যাকটিক্যালে যেটা করতে হবে যে একটা পেশেন্ট যদি একটা ডিজিজ নিয়ে আমাদের কাছে আসে, তাহলে সেই ডিজিজটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। প্র্যাকটিক্যাল একটা পেশেন্ট কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে মেজারমেন্ট নেব, কিভাবে কি তাকে ট্রিটমেন্ট দেবো, যাওয়ার সময় তাকে আমি কি বলবো। তো সেক্ষেত্রে এই এই জিনিসটা জানার জন্যই আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে থাকি বা ভাইবা পরীক্ষা নিয়ে থাকি। ভাইবার মধ্যে আমাদের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে টেবিল ভাইবা আর একটা হচ্ছে কেস, যেটাকে আমরা লং কেস বলি। আমাদের গাইনিতে শর্ট কেস নাই, গাইনিতে আমাদের লং কেস থাকে। তো টেবিল ভাইবাটা আমি পরে বলতেছি, এটা ছোট জিনিস, কিন্তু লং কেস যেটা বা কেস যেটা থাকে, কেস যেটা থাকে সেটা হচ্ছে, আমি আজকে মূলত বলতে যাচ্ছি যেটা, সেটা গাইনির কেসগুলো। আমাদের গাইনোকোলজিতে আবার অপস এবং গাইনি 2টা ভাগ করে, আমার স্টুডেন্টরা সবাই জানে। গাইনিতে আমাদের কিছু কেস থাকে, স্পেসিফিক কিছু কেসই থাকে, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েশনে আমরা খুব বেশি খারাপ কিছু দিই না। সেটা হচ্ছে কি কি কেস থাকে আমরা সেটা বলবো, যে কোন কেসগুলো থাকে এগুলো একটু খেয়াল করে ওগুলো একটু পড়তে হবে, পেশেন্টগুলোকে দেখতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে পেশেন্টের যখন আমার একটা কেস পড়লো, গাইনির একটা পেশেন্ট, তখন আমি তাকে হিস্ট্রি কিভাবে নিব। এখন হিস্ট্রি যেটা, হিস্ট্রি নেওয়া আমাদের স্টুডেন্ট তোমরা সবাই জানো হিস্ট্রি কীভাবে নিতে হয়, পার্টিকুলার্স নিতে হবে, পেশেন্টের নাম জানতে হবে, এজ, তারপরে হচ্ছে অ্যাড্রেস, সোশিয়াল কন্ডিশন, এগুলো গ্র্যাজুয়েট অনেক কিছু থাকে, এগুলো তোমরা জানো। আমি এখন যেটা বলবো যে গাইনোকোলজিক্যাল হিস্ট্রি নিতে গেলে 2টা জিনিস আমাদেরকে, 2টা হিস্ট্রি তোমাদেরকে সবসময় পয়েন্ট আউট করতে হবে। এনি ফিমেল পেশেন্ট, সেটা আমাদের গাইনিতেই হোক, মেডিসিনেই হোক আর সার্জারিতেই হোক, এই পেশেন্টের হচ্ছে মিনিস্ট্রুয়াল হিস্ট্রি এবং অবস্টেটিক হিস্ট্রি, এই 2টা হিস্ট্রি আমাদেরকে অবশ্যই নিতে হবে। তোমরা কেস যখন নিবা, একটা পেশেন্ট যখন পেলা যে পেশেন্টের কি কি, তার যখন হিস্ট্রি নিবা, হিস্ট্রির মধ্যে এগুলো জানতে হবে, এই 2টা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে। এখন আমি আসি যে আমাদের ভাইবাতে ইউজুয়ালি স্টুডেন্টদের, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে আমরা কি কি কেস দিই।
বা কি কি কেস তাদেরকে সাধারণত ফেস করতে হয়। মেইনলি হচ্ছে আসে ফাইব্রয়েড ইউটেরাস, ওভারিং টিউমার, প্রোল্যাপস, সিএস সার্ভিক্স বা পোস্ট মেনোপোজাল ব্লিডিং, আর অ্যাবর্শন। অ্যাবর্শনের পাশাপাশি আরো দুটো কেস চলে আসতে পারে, একটা হচ্ছে হার্টিটিকম মোল, যদিও কম বা রেয়ার, আরেকটা হচ্ছে এক্টোপিক প্রেগনেন্স। তো এই যে আমি কয়েকটা কেস বললাম, যে কয়েকটা পেশেন্টের কথা বললাম, এই পেশেন্টগুলো দেখা যায় যে এরা কি কমপ্লেন নিয়ে আসবে। একটা কেস যখন ভাইবাতে একটা কেস পাবে, প্রত্যেকটা স্টুডেন্ট একটা করে গাইনোকোলজিক্যাল কেস পাবে। তো সেই পেশেন্টটা যদি ফাইব্রয়েড ইউটেরাস হয়, তাহলে সে কিভাবে কেস কেস হিস্ট্রি নিবে এবং কী ম্যানেজ করবে, কী লিখবে খাতায়। যদি ওভারাইন টিউমার হয় তাহলে কিভাবে লিখবে, যদি সেটা প্রোল্যাপস হয় তাহলে কিভাবে লিখবে। এগুলো আমরা ইন জেনারেল সবাইকে বলে আসছি, সবাইকে শিখিয়ে আসতেছি। তারপরে স্পেসিফিক দুই একটা কেস আছে যেগুলো হচ্ছে কোন কেসটাতে কোন জিনিসটাকে প্রায়োরিটি দেবে সেটা আমি বলতে চাচ্ছি। যদি ফাইব্রয়েড ইউটেরাস হয়, যদি ফাইব্রয়েড ইউটেরাস হয় তাহলে তার হিস্ট্রিটা কিভাবে নিবে, অ্যাজে সব কিছু যেমন পার্টিকুলার্স নিবে, তার বয়সটা নিবে, এগুলো তো নিবেই, পাশাপাশি প্রেজেন্ট ইলনেস। আমরা জানি যে হিস্ট্রি নেওয়ার সময় একটা থাকে হচ্ছে চিপ কমপ্লেন, আর একটা হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। এই দুটা জিনিস আমাকে আমার স্টুডেন্ট যখন ফাইব্রয়েড ইউটেরাস পাবে তখন সে কী লিখবে বা কী তাকে কোয়ারি করতে হবে বা পেশেন্টকে কী জিজ্ঞেস করবে, সেটা আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য আমাদের মোটামুটি স্টুডেন্টরা জানে যে কেসটা কি। তখন পাস করার জন্য হলেও তাকে যেটা করতে হবে, ওই ফর্মুলায় ওই কেসটা মোটামুটি রেডি করে ফেলতে হবে। কিভাবে নিবে, এখানে সব হিস্ট্রির মধ্যে একটা নিবে যে ফাইব্রয়েড ইউটেরাস যখন থাকবে তখন অবশ্যই এখানে একটা মিনিস্ট্রাল ডিস্টার্বেন্স থাকবে, সেটা কি, সেটা হচ্ছে ম্যানোরোজিয়া। এখন স্টুডেন্টরা জিজ্ঞেস করতে পারে ম্যানোরোজিয়া কি, এটাও তাদেরকে জানতে হবে। তাহলে ম্যানোরিজিয়ার একটা হিস্ট্রি পেশেন্টে থাকবে, অর্থাৎ এক্সেসিভ পারভেজেনাল ব্লিডিং, এই একটা কমপ্লেন। আরেকটা হচ্ছে মাস ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, যখনই ফাইব্রয়েড ইউটেরাস হবে তখনই এই দুটো কমপ্লেনের মধ্যেই ঘোরাফেরা করতে থাকবে। তো স্টুডেন্টরা একটু টেক কেয়ার করে যদি এই কথাগুলো এই দুটাকে সুন্দর করে সাজিয়ে ফেলে, যে তার মিনিস্টার ডিস্টার্বেন্স ম্যানোরিজিয়া অর্থাৎ এক্সেসিভ পারভেজেনাল ব্লিডিংটা কতদিন ধরে হচ্ছে এবং তার কতদিন আগে থেকে সে ভালো ছিল, এটা লিখতে হবে। আর হচ্ছে যে একটা মাস অনেক সময় পায়, অনেক সময় পাওয়া যায় না, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ফাইব্রয়েড ইউটেরাস হলে লোয়ার অ্যাবডোমেনে একটা মাস পাওয়া যাবে। আর প্রেজেন্ট ইলনেসের মধ্যে এটাকেই ইলোব্রেট করতে হবে যে এতদিন আগে সে ভালো ছিল, তারপরে তার হচ্ছে এক্সেসিভ পারভেজেনাল ব্লিডিং শুরু হলো, তারপরে সে হয়তো নোটিস করছে যে তার লোয়ার অ্যাবডোমিনাল একটা মাস আছে। তো ইন জেনারেল হচ্ছে এখন যদি আমি হিস্ট্রিটা এভাবে না, আর বাকি যে হিস্ট্রিগুলো থাকে যেমন পাস্ট ইলনেস, সেগুলো আমার স্টুডেন্টরা সবাই জানে যে পাস্ট ইলনেস কী নিবো, ফ্যামিলি হিস্ট্রি কী নিবো, পার্সোনাল হিস্ট্রি নিবো, সেটা ফিফথ ইয়ার যারা এখন পরীক্ষা দেবে তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, তারা এগুলো সবই জানে। তো এখানে এগুলো নেওয়ার পরে মিনিস্ট্রাল হিস্ট্রি আর হচ্ছে অবস্ট্রাকটিভ চার্টটা এরা কমপ্লিট করবে। যখন আমাদের হিস্ট্রি নেওয়া হয়ে গেল তখন আমাদের কনফার্ম করার জন্য কি করতে হবে, আমাদের ইনভেস্টিগেশন করতে হবে। ফাইব্রয়েড ইউটেরাসের জন্য ওইরকম আহামরি কোনো ইনভেস্টিগেশন লাগে না, কনফার্ম করার জন্য মোটামুটি একটা আল্ট্রাসোনোগ্রাফ করলে পারে, লোয়ার অ্যাবডোমেন করলে পরেই আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো। তখন আমরা যদি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে তুমি মনে করতেছো এটা ফাইব্রয়েড ইউটেরাস, তাহলে এটা তুমি কীভাবে ডায়াগনোসিস করবা, তো স্টুডেন্টরা যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারে যে হ্যাঁ আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করবো, মোটামুটি এটা করলে পরে আমরা এটা জানতে পারবো। এখানে আমি একটা কথা মিস করে গেলাম, সেটা হচ্ছে যে এক্সামিনেশনের মধ্যে, এক্সামিনেশন যখন করবো, আমাদের এক্সামিনেশনের কতগুলো সিস্টেম আছে আমার স্টুডেন্ট তোমরা জানো। একটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশনে এ পেশেন্টের ওরকম কিছু আমরা পাবো না, কি পেতে পারি, সেটা হচ্ছে যদি তার ডায়াবেটিস বা প্রেশার এগুলো না থাকে, এই ফাইব্রয়েড ইউটেরাসের জন্য তার জেনারেল এক্সামিনেশনে আমরা কি পেতে পারি, একটা কি কোনটা পেতে পারি, সেটা হচ্ছে অ্যানিমিয়া, অ্যানিমিয়া মাইল্ড মডারেট সিভিয়ার হতে পারে যেহেতু এক্সেসিভ পারভেজেনাল ব্লিডিং হয়। আর সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে আমরা যখন অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, এখানে আমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে। এবং এখানে আমি স্টুডেন্টরা যদি জানে
যে একটা লাম্প লয়ার অ্যাবডোমেনে আমি পেতে পারি, এবং পেলে পরে ওই লাম্পের কি কি দেখতে হয় সেটাও জানে, যে সাইজ দেখতে হবে, সাইড দেখতে হবে, ইরেগুলারিটি দেখতে হবে, সারফেস দেখতে হবে, তারপরে ফিক্সেশন আছে কিনা, টেন্ডারনেস আছে কিনা, এগুলো জানতে হবে। তো সেক্ষেত্রে এইখানে আমরা কি পাবো, এখানে স্টুডেন্ট তোমরা যেটা করবা সেটা হচ্ছে একবারে কিছু ফর্মেট নিজেরা তৈরি করে ফেলবা, যে কি হবে, যে লাম্পটা কোথায় পাওয়া যাবে, লাম্প ইন দ্য লয়ার অ্যাবডোমেন, হাইপো লয়ার অ্যাবডোমেন অথবা জাস্ট জাস্ট সুপ্রাপিবিক রিজন, এটার হচ্ছে কনসিস্টেন্সিটা কেমন হবে, ফার্ম কনসিস্টেন্সি, ফাইব্রোটিউটারসের কনসিস্টেন্সি অলওয়েজ ভাইব্রোট, ইয়া ফার্ম। দেন হচ্ছে সারফেসটা কি হবে, স্মুথ হতে পারে, নোডুলার হতে পারে, আর এটা মোবিলিটি কি হবে, এটা খুবই দরকার জানার, যে এই মাসের মোবিলিটি কি হবে, সাইড টু সাইড মোবিলিটি বাট অ্যাবভ ডাউন আর রেড রেস্ট্রিক্টেড, মানে যেহেতু ফাইব্রোটিউটারসটা ইউটারাসের সাথে লেগে থাকে আমরা সাইড টু সাইড মুভ করতে পারবো, কিন্তু এটাকে আমরা যখন অ্যাবভ ডাউন আর মুভ করবো তখন এটাকে আমরা ওইভাবে পারবো না, কারণ মাসটা ইউটারাসের সাথে লেগে আছে। এখান থেকে আমরা যখন আবার ওভারাইন টিউমার ডিডি করবো তখন আমরা আমাদেরকে এটা সেপারেট করতে হবে, এই জন্য আমাদেরকে ফাইন্ডিংসটা জানতে হবে। একটা হচ্ছে হাইপোকেস্ট্রিক রিজন অথবা সুপ্রাপিবিক রিজনে আমরা একটা মাস পেলাম, মাসটা কি হবে, মোবাইল থাকবে, কিন্তু মোবিলিটিটা হচ্ছে অ্যাবভ গ্রাউন্ড আর রেস্ট্রিক্টেড থাকবে, আর এটা হচ্ছে ফার্ম ইনকনসিস্টেন্সি থাকবে, মার্জিন ওয়েল ডিফাইন্ড থাকবে, আর হচ্ছে আর এই তো মোটামুটি হচ্ছে এই এই ফাইবারটা এরকম থাকবে। পারভেজেনাল এক্সামিনেশন আমরা আমাদের স্টুডেন্টদেরকে আন্ডার গ্রাজুয়েশনে আমাদের পারভেজেনাল এক্সামিনেশন আমাদের স্টুডেন্টদের করতে হয় না, কিন্তু পারভেজেনাল ফাইন্ডিংসটা জানতে হবে। কেন, আমরা জিজ্ঞেস করতে পারি যে এই ফাইব্রয়েড ইউটারাসটা তুমি পারভেজেনালি কী পাবা। পারভেজেনাল এক্সামিনেশন করার সময় একটা কথা মনে রাখতে হবে, এটাকে আমরা বলবো ভেজেনাল এক্সামিনেশন। ভেজেনাল এক্সামিনেশনের মধ্যে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ইনস্পেকশন, দ্যাট মিন্স আমি আই দিয়ে দেখতেছি যে ভালভা পেরিনিয়াম এই এলাকায় কোনো কোনো প্রবলেম আছে কিনা, কোনো মাস আছে কিনা, কোনো ব্লিডিং আছে কিনা, এসব, এটা হচ্ছে ইনস্পেকশন। তারপরেটা আসে হচ্ছে পার স্পেকুলাম। স্টুডেন্টরা তোমরা অনেকে জানো অথবা অনেকে এখনো দেখার সৌভাগ্য হয় নাই, যেহেতু করোনার জন্য আমাদের প্রবলেম যাচ্ছে, আমরা হাতে নাতে তোমাদেরকে মানে পড়াতে পারছি না, সেটা একটা কারণ হতে পারে। তো পার স্পেকুলাম ইনজেকশনে আমরা কি করবো, স্পেকুলাম দিয়ে আমরা ভ্যাজাইনাল ওয়াল, সার্ভিক্স, এগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এই ফাইব্রয়েড ইউটারাসের ক্ষেত্রে ইনস্পেকশন এবং পার স্পেকুলামে আমরা ওরকম কিছু পাবো না, এখানে আমরা নো কোনো অ্যাবনর্মালিটি পাবো না। তারপরে স্টেপ হচ্ছে ভ্যাজাইনাল এক্সামিনেশনের যে তিনটা স্টেপ বললাম, একটা হচ্ছে ইনস্পেকশন, আরেকটা হচ্ছে পার স্পেকুলাম, আর একটা হচ্ছে বাইম্যানুয়াল। বাইম্যানুয়াল এক্সামিনেশন যখন করবো আমরা, আমাদের বাম হাতটা থাকবে পেশেন্টের সুপ্রাপিবিক রিজনে, ডান হাতের দুটো ডিজিট আমরা হচ্ছে ভ্যাজাইনালে দিয়ে আমরা দেখার চেষ্টা করবো যে সার্ভিক্সটা কেমন, ফর্নিক্সটা কেমন, ইউটারাসের সাইজ কেমন, এবং যে মাসটা আছে বা যে লাম্পটা আছে লয়ার অ্যাবডোমেনে সেটা কোথায় থেকে অ্যারাইজ করছে বোঝার চেষ্টা করব। তো দেখা যাবে যে সার্ভিস হয়তো হেলদি, ইউটারাস হয়তো নর্মাল সাইজ, ফর্নিক্সগুলো ফ্রি, কিন্তু একটা লাম্প আছে, যে লাম্পটা কি হচ্ছে ইউটারাসের সাথে লেগে আছে, এবং উপর থেকে লাম্পটাকে যদি আমরা নাড়াচাড়া করি তাহলে সার্ভিসটা মুভ করতেছে। এখান থেকে আমরা বুঝবো যে এটা হচ্ছে ফাইব্রয়েড ইউটারাস বা ইউটারাসের বডি থেকে এটা উঠে আসছে। এরপরে আমরা যেটা বললাম যে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কি করবো, আল্ট্রাসোনোগ্রাফি করবো। এরপরে ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট কি হবে ফাইব্রয়েডের, ট্রিটমেন্টের মধ্যে আমাদের ফাইব্রয়েডের ফাইব্রয়েড ইউটারাসের কতগুলো ট্রিটমেন্ট আছে। প্রথম হচ্ছে কনজারভেটিভ, এই ফাইব্রয়েডটা যদি পার অ্যাবডোমেনে হাতে না বোঝা যায়, অর্থাৎ পেশেন্ট যদি নোটিস না করে যে তার পেটের মধ্যে একটা মাস বা লাম্প বুঝতে পারতেছে, এটা যদি সে না বলে এবং তার যদি কোনো সিমটম না থাকে তাহলে কি করব, এটাকে আমি কনজারভেটিভ রাখতে পারি, ফলো আপে রাখবো। এরপরে হয়তো 3 মাস পরে আমি আবার আল্ট্রাসোনোগ্রাফি করলাম বা পেশেন্ট কোনো সিমটম অ্যারাইজ করলো কিনা সেটা আমরা দেখতে পেলাম। এরপরে আসো যে হ্যাঁ, দেখা গেল যে পার অ্যাবডোমিনালি বোঝা যাচ্ছে এবং তার সিমটম আছে, যদি আমাদের পেশেন্ট ওরকম সিমটম নিয়ে আসে যে ম্যানোরেজিয়া বা আমাদের কাছে ভর্তি পেশেন্ট, সেই পেশেন্টকে আমরা কী করতে পারি, ফাইব্রয়েড ইউটারাসের দুইটা ট্রিটমেন্ট আছে, একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট আছে আর একটা হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট আছে। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে এখন অনেক কিছু আছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন,
অ্যান্টাগনিস্ট আছে, ইলোয়েড আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা যেটা সে ইউজুয়ালি করি যে পেশেন্টের এজ দেখে আমরা দুইটা অপারেটিভ ট্রিটমেন্টে চলে, মেডিকেল ট্রিটমেন্ট গেলো আর অপারেটিভ ট্রিটমেন্ট আমরা দুই ধরনের করি, একটা হচ্ছে মায়োমেক্টমি আর একটা হচ্ছে হিস্টেক্টমি। তোমরা যদি এইটুকু বলতে পারো যে পেশেন্টটা সিমটম নিয়ে আমাদের কাছে আসছে, যে পেশেন্টটা আমাদের কাছে ভর্তি, সেই পেশেন্টের যদি তোমরা এইটুকু বলতে পারো যে ফাইব্রোটিভ সেটার ট্রিটমেন্ট কী হবে, যে এটার ট্রিটমেন্ট আমরা এখন অপারেশন করবো, তো কী অপারেশন করবো সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু এজ। যদি পেশেন্ট ইয়াং হয় তাহলে হবে মায়োমেক্টমি, আর যদি পেশেন্ট ওল্ড হয় বা মোর দেন 40 ইয়ার্স হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি বলবো করবো সেটা হচ্ছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। এখন হচ্ছে যখন বলবে যে যদি পেশেন্ট লেস দেন 40 ইয়ার্স হয় বা তার ফার্টিলিটি সে কনজিউম করতে চায় তাহলে হচ্ছে তাকে আমরা মায়োমেক্টমি করবো। তখন আবার চলে আসে যে মায়োমেক্টমি কি, এটা হচ্ছে আমরা জানি যে ইনিউক্লিয়েশন অফ দ্য ফাইব্রয়েড, অনলি ইনিউক্লিয়েশন অফ দ্য ফাইব্রয়েড ইউটেরাস থেকে যাচ্ছে। তখন আবার মায়োমেক্টমি কতগুলো প্রশ্ন চলে আসবে যে মায়োমেক্টমি করতে গেলে তুমি কি কি প্রিকশন নিবা, যে প্রিকশনগুলো কি কি, তারপরে হচ্ছে মায়োমেক্টমি করলে তার কোনো ইম্প্রুভমেন্ট হবে কি না, এসব প্রশ্ন চলে আসবে। তোমরা ভালো করে জানো মায়োমেক্টমি করতে গেলে অনেক কিছুর মধ্যে একটা হচ্ছে কাউন্সিলিং, তো আমাদের সব অপারেশনই করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে যেটা করতে হবে যে মায়োমেক্টমির ক্ষেত্রে পেশেন্টকে বোঝাতে হবে যে হয়তো সে পেশেন্ট ইনফার্টিলিটির জন্য আসছে, সে ফার্টিলিটির জন্য মায়োমেক্টমি করছে, তাকে বোঝাতে হবে যে অনলি 40% পেশেন্ট আফটার মায়োমেক্টমি ক্যান কনসিভ। তো সেক্ষেত্রে তাকে বুঝায়ে তাকে এটা মায়োমেক্টমি করতে হবে। কাউন্সিলিংয়ে একটা বড় এখানে একটা ব্যাপার আছে, আর মায়োমেক্টমি করার সময় ব্লিডিংয়ের একটা সমস্যা থাকে যে অতিরিক্ত ব্লিডিং হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্লাড জোগাড় রাখতে হবে। তো এখানে আমরা যেটা বলবো যে একটা হচ্ছে কাউন্সিলিং, আরেকটা হচ্ছে যে ব্লাড অ্যারেঞ্জ রাখতে হবে, আর দু নম্বর হচ্ছে যে পেশেন্টের কাছে রিটেন কনসেন্ট রাখতে হবে যে মায়োমেক্টমি করার সময় যদি এক্সেসিভ ব্লিডিং হয় বা পেশেন্টকে আমাদেরকে সেভ করার জন্য এমন হতে পারে হিস্টেরেক্টমি রাখতে হবে। এই তিনটা প্রিকশন মায়োমেক্টমির ক্ষেত্রে আমাদের করে নিতে হবে। তারপরে আসে যে হিস্টেরেক্টমি, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি ইন কেস অফ দ্য অফ ওল্ড পেশেন্টকে করছি। তো এই ক্ষেত্রে আবার কিছু প্রশ্ন চলে আসে যে হিস্টেরেক্টমি করতে গেলে তুমি কী কী করবা, সেটা হচ্ছে জেনারেল মেজারমেন্টের জন্য জেনারেল ইনভেস্টিগেশনগুলো আমাদের সব করতে হবে, আর জেনারেল ফিটনেস জিএ ফিটনেসের জন্য। আর তারপর পরে আরও দুটা প্রশ্ন চলে আসে, একটা হচ্ছে যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করাতে এটা কমপ্লিকেশন কী কী হতে পারে। তো তোমরা একটা জানো যে জেনারেল অ্যানেস্থেশিয়ার জন্য হ্যাজার্ড হতে পারে, তারপরে অপারেশনের জন্য হ্যাজার্ড হতে পারে, সেটা অপারেশনের আগে হতে পারে, অপারেশনের সময় হতে পারে, অপারেশনের পরেও হতে পারে। এই প্রশ্নগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে ফাইব্রোটিউটারসের ক্ষেত্রে। ফাইব্রোটিউটারসে আরেকটা প্রশ্ন চলে আসে, ওগুলো যদিও থিওরিটিক্যাল তারপরে তোমাদের জেনে রাখা ভালো যে ফাইব্রোটিউটারসের কমপ্লিকেশন কী কী হতে পারে, যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে ফাইব্রোটিউটারসের কমপ্লিকেশন কী হতে পারে, আর হচ্ছে ফাইব্রোটিউটারস প্রেগনেন্সিতে কী রোল প্লে করে, আর প্রেগনেন্সি ফাইব্রোটিউটারসে কী রোল প্লে করে, এই তিনটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে। যেমন ফাইব্রোটিউটারস মানে ইফেক্ট অফ ফাইব্রোটিউটারস অন প্রেগনেন্সি যদি বলা হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটু এভাবে বলতে হবে যে একটা হচ্ছে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি, ফাইব্রয়েড যদি ইউটেরাসে থাকে তাহলে ওই পেশেন্টে সাধারণত ইনফার্টিলিটিতে ভোগে। তো দেখা যাচ্ছে সে কনসিভ করতেছে না, কেন করতেছে না এটা প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে যে ইউটেরাসের ভিতরে ফাইব্রয়েড থাকার কারণে ইমপ্ল্যান্টেশন হ্যাম্পার হচ্ছে, ইউটেরাসের মধ্যে ফাইব্রয়েড থাকাতে ডিস্টর্টেড হয়ে যাচ্ছে ইউটেরাসটা বা ইউটেরিন টিউব, যার জন্য হচ্ছে অ্যাসেন্ডিং স্পার্ম যে অ্যাসেন্ট করবে সেটাকে হ্যাম্পার করতে পারে। আবার যদি আমরা যদি ক্রনোলজিক্যালি এভাবে মনে রাখি যে প্রথমে ইনফার্টিলিটি তারপরে ইমপ্ল্যান্টেশন হ্যাম্পার হচ্ছে, ইমপ্ল্যান্টেশন হয়ে গেল দেখা গেলো ভালোভাবে প্লাসেন্টেশন হচ্ছে না, তখন দেখা যাচ্ছে এটা অ্যাবর্শন হতে পারে, প্রিম্যাচুর ডেলিভারি হতে পারে। আচ্ছা এগুলোও বাদ গেলো, দেখা গেলো টার্ম পর্যন্ত চলে গেলো, টার্ম পর্যন্ত যাওয়ার পরে কী হতে পারে ডিউরিং লেবার, এখানে অবস্ট্রাকটিভ লেবার হতে পারে, আর হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন বা ম্যাল পজিশন হতে পারে। আচ্ছা ধরেই নিলাম ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি হওয়ার পরে কী হতে পারে, পিপিএস হতে পারে। কেন পিপিএস হতে পারে, ইউটেরাইন ফাইব্রয়েডের জন্য
ইন্টারেস্টটা ঠিক মতো কন্ট্রাক্ট করছে না, যার জন্য এখানে পিপিএস হতে পারে, সাব ইনভলিউশন হতে পারে। তোমরা জানো যে সাব ইনভলিউশন হতে পারে, আবার কি হতে পারে, ইনফেকশন হতে পারে। তাহলে এই প্রশ্নগুলো আমাদের যখন একটা ফাইব্রোটিক টেস্ট আমাদের করবে, তখন আমরা এই প্রশ্নগুলো এইভাবে করে যাব। আর আরেকটা জিনিস হচ্ছে ফাইব্রোটিক টেস্টের আরেকটা প্রশ্ন মনে মনে আসছে না, আচ্ছা মনে আসলে আমি বলবো। এই হচ্ছে মোটামুটি ফাইব্রোটিক টেস্ট। তাহলে আমরা হিস্ট্রিটা নিব, যদি আমি আবার একটু পিছনে যাই, তাহলে হচ্ছে আমরা হিস্ট্রিটা নিলে পরে হিস্ট্রির মধ্যে আমাদের এক্সেসিভ পারভেজেনের ব্লিডিংটা বলতে হবে, বাস বলতে হবে, বা এগুলো আমি তোমরা পাবে পেশেন্টের মধ্যে, এবং এটাকে ইলোবরেট করতে হবে প্রেজেটিলিয়াসের মধ্যে। তারপর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কী পাবে এটা খুব সুন্দর করে জানতে হবে। পারভেজেনাল তোমরা করবা না, কিন্তু পারভেজেনাল এক্সামিনেশন জেনে রাখতে হবে যে আমি এক্সামিনেশন করলে এই এই জিনিস পাবো। আর ইনভেস্টিগেশন মোটামুটি আল্ট্রাসোনোগ্রাফি করলে আমরা ডায়াগনোসিস করতে পারি। আর বাকি যা যেগুলো করি সেগুলো পেশেন্টের ফিটনেসের জন্য, অথবা পেশেন্টের যদি আরও কোনো কোমরবিড থাকে সেটা জানার জন্য। আর ট্রিটমেন্টের মধ্যে আমরা কনজারভেটিভ দিতে পারি, কনজারভেটিভ কখন কতক্ষণ পর্যন্ত আমরা দিব, যদি এটা নট মোর দেন 12 বা 14 উইক সাইজ প্রেগনেন্সির হয়, অথবা কোনো সাইন সিম্পটম যদি না থাকে আমরা কনজারভেটিভ দিতে পারি। আমরা মেডিকেল ট্রিটমেন্ট কিছু দিতে পারি, সেটা কিছু হরমোন আছে, এটা আসলে পার্মানেন্ট ট্রিটমেন্টটা, এটা জাস্ট কিছু দিনের জন্য দিয়ে রাখি, যদি পেশেন্টটা কনসিভ করে অথবা একটু সময় নিতে হয় সেক্ষেত্রে আমরা দিই। পার্মানেন্ট ট্রিটমেন্ট হচ্ছে যদি সিমটম থাকে তাহলে অপারেটিভ মেজারমেন্ট। অপারেটিভের মধ্যে আমরা মায়োমেক্টমি আছে, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি আছে। আবার তোমরা এটা জানো যে এই দুটা অপারেশনই আমরা কী করতে পারি, ল্যাপারেটমি বা ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। এছাড়া আরও কিছু আছে, সেগুলো অত কিছু আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই না, এ পর্যন্ত জানলে পরে ফাইব্রোটিক টেস্ট মোটামুটি কমপ্লিট। এরপর আসে ওভারাইন টিউমার। ওভারাইন টিউমারের টিউমার একটা ওভারাইন টিউমারও হচ্ছে লয়ার অ্যাবডোমেনে থাকবে, একটা ফাইব্রোটও লয়ার অ্যাবডোমেনে থাকবে। তাহলে আমরা পেশেন্ট যদি এসে বলে একটা মাস লয়ার অ্যাবডোমেনে, তখন আমরা এটাকে ফাইব্রয়েড বলবো না ওভারাইন টিউমার বলবো? এই যে ডিফারেনশিয়েট করতে গেলে আমাদের একদম প্রথমে হিস্ট্রি থেকে যেতে হবে। যদি প্রথমে আমরা হিস্ট্রি নেই, প্রথমে যেটা আমি বললাম ফাইব্রয়েডের হিস্ট্রির একটা মিনিস্ট্রাল অ্যাবনর্মালিটি থাকবে, দ্যাট মিনস এক্সেসিভ পারভেজেনাল ব্লিডিং থাকবে। কিন্তু ওভারাইন টিউমারে এরকম কোনো হিস্ট্রি ইউজুয়ালি দিবে না। ওভারাইন টিউমারে বলবে কি যে একটা মাস, এ মাস ইন দ্য লয়ার অ্যাবডোমেন বলবে পেশেন্ট যে এতদিন ধরে আছে। আর তার সাথে ওভারাইন টিউমারে একটা সিমটম বলে, সেটা হচ্ছে ডিসপেপসিয়া, খাওয়ার পরে তার অস্থির লাগে বা পেটটা ফুলা লাগে। এবং ওভারাইন টিউমারে দেখা যায় যে এই ওভারাইন টিউমারগুলো আমাদের কাছে ডায়াগনোস্টিক হয় না, ইজুয়ালি হয় হচ্ছে মেডিসিনের ডক্টরের কাছে। কেন? কারণ খাওয়ার পরে খারাপ লাগে, ডিসপেপসিয়া হয়, গ্যাস মনে করে, এরা এনারা চলে যান হচ্ছে মেডিসিনের ডাক্তারের কাছে, সেখান থেকে হয়তো আল্ট্রাসাউন্ড করে মাস নিয়ে আমাদের কাছে আসে। তাহলে আমাকে এখানে চিপ কমপ্লেনের মধ্যে পেশেন্টকে আমাকে সাজাতে হবে, বা পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে ওই লাইনে যে ওভারাইন টিউমার পেশেন্টের একটা লাম্প করবে, কিন্তু সে কোনো মিনিস্ট্রাল ডিস্টার্বেন্সের কথা বলবে না, আর হচ্ছে তার ডিসপেপসিয়ার কথা বলবে। এখানেও আমাদেরকে ওইভাবে হিস্ট্রি নিতে হবে, কতদিন ধরে হলো, র্যাপিডলি গ্রোয়িং হলো কিনা। ওভারাইন টিউমারে ম্যালিগন্যান্স হওয়ার চান্স বেশি থাকে, যদি র্যাপিডিটি থাকে, গ্রোয়িং গ্রোথের মধ্যে র্যাপিডিটি থাকে, যে 15-20 দিনের মধ্যে অনেক বড় হয়ে গেলো, এক মাসের মধ্যে বড় হয়ে গেলো, তাহলে আবার আমাদেরকে অন্য কিছু চিন্তা করতে হবে যে এটা ম্যালিগন্যান্ট কিনা। যার জন্য চিপ কমপ্লেনে আমরা এটা খুঁজবো বা বলবো যে মাস ইন দ্য লয়ার অ্যাবডোমেন উইথ ডিসপেপসিয়া এতদিন ধরে বা এরকম কিছু। আর যখন আমরা এটাকে প্রেজেন্ট ইলিস ইলাবোরেট করবো, তখন আমাদেরকে জানতে হবে যে এই লাম্পের সাথে তার লয়ার অ্যাবডোমিনাল পেন আছে কিনা, ভমিটিং টেন্ডেন্সিস আছে কিনা, পেনটা সাডেনলি হলো কিনা। সাডেন পেন কেন ভাবি আমরা, যে যদি টুইস্টেড হয় ওভারাইন টিউমার বা রাপচার হয় তাহলে সাডেন পেন হতে পারে, সাথে ভমিটিং থাকতে পারে। তো চিপ কমপ্লেনের কী বলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলিসের মধ্যে আমরা এটাকে ইলাবোরেট করবো। ঠিক যদি আমি এক্সামিনেশনে চলে যাই বা তোমরা চলে যাও, তখন দেখা যাবে জেনারেল এক্সামিনেশনে ওভারাইন টিউমারে কিছু জিনিস আলাদা পাওয়া যায়। আর তোমরা জানো যে ওভারাইন টিউমার আমরা ম্যালিগন্যান্ট এবং বিনাইন দুটোই হতে পারে। যদি বিনাইন হয়, আমি বিনাইনে যাই তারপরে আমরা ম্যালিগন্যান্ট, যদি বিনাইন হয় তাহলে পেশেন্টের জেনারেল এক্সামিনেশনে ওরকম কিছু পাওয়া যাবে না। পার অ্যাবডোমিনাল ওই যে আমি যেটা বলছিলাম যে লয়ার অ্যাবডোমিনাল মাস, যেটা হচ্ছে যদি ফাইব্রোডিটোরাস হয় সেখানে ফার্ম কনসিস্টেন্সি, এখানে আমরা সিস্টিক কনসিস্টেন্সি পাবো। তারপরে হচ্ছে লাম্প লয়ার অ্যাবডোমিনাল পাবো, সারফেস স্মুথ পাবো,
এখানে মবিলিটিটার একটা ক্যারেক্টার যেটা হচ্ছে আমরা ফাইব্রোডিডারস থেকে আলাদা করতে পারি, সেটা হচ্ছে ফাইব্রোডিডারসটা আমি এর আগে বলছি অ্যাবোভ ডাউনওয়ার্ড মুভ করতে গেলে যেহেতু নিচে সেটা ইপ্রেসের সাথে লাগানো, সেটাকে অ্যাবোভ ডাউন মুভমেন্টটা রেস্ট্রিকশনে থাকে বা হয় না, কিন্তু ওভারেন টিউমার তো অল অ্যারাউন্ড দ্য মুভমেন্ট। ওভারেন টিউমারটাকে যখন আমরা মুভ করব বা মোবিলিটি দেখব, দেখা যায় যে সে পুরাটা পেট জুড়েই সে মুভ করছে ডাইন সাইড টু সাইড এবং ইভেন অ্যাবোভ ডাউনওয়ার্ড। পার অ্যাবডোমেন থেকে এখানে আমি বুঝতে পারবো যে ইট ইজ এ ওভারেন টিউমার। দেন পারভেজেনাল এক্সামিনেশন আমরা আগে যা বললাম ওরকমই যাবো। এখানে যেটা দেখা যাবে যেহেতু ফাইব্রোডিডারস তো ইউটেরাসের সাথে না, আমরা কি দেখবো পারভেজেনাল ইনস্পেকশনে নর্মাল দেখবো, অ্যাপারেন্টলি নর্মাল, তারপরে স্পেকুলাম করে অ্যাপারেন্টলি নর্মাল দেখবো, তারপরে যদি বাইমিনালে যে আমরা দেখবো যে একটা মাস পাচ্ছে ইজুয়ালি এটা যে কোনো ফর্নিক্স দিয়ে দেখা যাচ্ছে, রাইট লেফট অর অ্যান্টিরিয়র পোস্টেরিয়র, অ্যান্টিরিয়রলি ইজুয়ালি ডায়ামন্ডগুলো থাকে, যে কোনো ফর্নিক্স থেকে এটাকে ফেল্ট করতে পারছি এবং হচ্ছে এটা ফাইব্রয়েড থেকেও, এখানে আমরা যেভাবে বলি কথাটা দেয়ার ইজ এ ক্লেফট বিটুইন দ্য মাস অ্যান্ড ইউটেরাস, মানে ইউটেরাস এবং মাসের মাঝখানে আমরা ক্লেফট পাচ্ছি, দ্যাট মিনস ইট ইজ নট এ অরিজিন ফ্রম দ্য ইউটেরাস, ইট ইজ মে বি অরিজিন ইন দ্য ওভারি। পারভেজেনালি আমরা এটাকে আলাদা করতে পারলাম। এরপরে আমরা কি করব, আমরা ইনভেস্টিগেশনে হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা এটা বুঝতে পারবো যে এটা ওভারিয়ান টিউমার। তবে হ্যাঁ, এখানে কিছু কনফিউশন থাকে যে অনেক সময় এই টিউমারগুলো কি হতে পারে, বিনাইন হতে পারে, ম্যালিগন্যান্ট হতে পারে। এখানে তোমাদের কিন্তু প্রশ্ন, কতগুলো প্রশ্ন চলে আসবে যখন ওভারিয়ান টিউমার হবে, প্রশ্নগুলো তোমরা মনে রাখো, তোমরা জানো বা ওভাবেই বলতে থাকবা। আমি মাঝামাঝি একটা কথা বলে যাই, সেটা হচ্ছে এটা ফাইব্রোডিডারস না ওভারিয়ান টিউমার না, এই কথাটা হচ্ছে যে আমরা কিন্তু সব জানি, তোমরা স্টুডেন্টরা সবাই সব কিছু জানো, যখন প্রশ্ন করা হয় তখন যেমন যদি বলি যে কজ অফ ওভারিয়ান টিউমার, তোমরা কোন কজগুলো বলতে থাকবে এটা কিন্তু বলে উঠতে পারো না। তোমাদের যেটা হচ্ছে এখন মোটামুটি সারা বছর পড়ে এসে মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে, এখন যেটা করবা তোমরা তোমাদের ভাইবার জন্য, যেটা আমি বলতেছি যে ভাইবার পাস করার জন্য বা ভাইবারতে ভালো করার জন্য কতগুলো টেকনিক আছে, একটা টেকনিক তার মধ্যে সেটা হচ্ছে যে যদি কজ বলে আমি কোন কজগুলো বলবো, তিনটা থেকে চারটা কজ আমি রেডি রাখবো। যদি কমপ্লিকেশন বলে তাহলে আমি কোন চার পাঁচটা কমপ্লিকেশন বলবো, সেই সেই চার পাঁচটা কমপ্লিকেশন আমি রেডি করে রাখবো। যদি ট্রিটমেন্ট বলে আমি কীভাবে ট্রিটমেন্টটা বলবো, যদি ইনভেস্টিগেশন বলে কোন ইনভেস্টিগেশনগুলো আমি আগে বলবো, এই যে যদি তোমরা আগে থেকে এগুলো রেডি করে রাখো তাহলে হবে কি, তখন ঝটপট বলে ফেলতে পারবা, তোমরাও সময় পাবা, আমরাও খুশি হব। তো যেটা যেখানে ছিলাম যে ওভারিয়ান টিউমার যখন আসবে তখন ওভারিয়ান টিউমার থেকে আরও কিছু প্রশ্ন চলে আসবে পেশেন্টকে, মনে করো যে এই এই যা যা বললাম এটা দেখে তোমরা বুঝতে পারলে যে এটা একটা ওভারিয়ান টিউমার, তোমরা লিখলাম যে ইট ইজ এ কেস অফ ওভারিয়ান টিউমার। আচ্ছা, লেখার পরে তোমাদেরকে বা বলার পরে তোমাদের যে প্রশ্নগুলো চলে আসবে যে এটা ইজ ইট বিনাইন ওভারিয়ান টিউমার অর ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার, তখন কী করতে হবে, তোমাদের ডিফারেনশিয়েট জানতে হবে। তোমরা খুব ভালো করে জানো যে ম্যালিগন্যান্ট বিনাইন ওভারিয়ান টিউমার ইজুয়ালি সিঙ্গেল হয়, মোবাইল হয়, সার্ভিস স্মুথ হয়, সিস্টিক কনসিস্টেন্সি হয় ইত্যাদি ইত্যাদি। আর যদি সেটা ম্যালিগন্যান্ট হয় তাহলে কি হবে, ইজুয়ালি বাইলেটারাল হয়, তারপরে হচ্ছে মোবিলিটি রেস্ট্রিক্টেড থাকে, ফ্রি থাকে না, তারপরে পেশেন্টের সেই সাথে তার সাথে ক্যাটেকটিক পেশেন্ট থাকে, তাহলে এই প্রশ্নটা চলে আসবে যে তুমি কি মনে করতেছো যে এই তোমার পেশেন্টের যে ওভারিয়ান টিউমার সেটা কি ম্যালিগন্যান্ট অর বিনাইন, তাহলে আমাদেরকে তোমাদেরকে ডিফারেন্সটা জানতে হবে, এক নাম্বার গেলে। দুই নাম্বার হচ্ছে এখানে আবার কিছু কথা চলে আসে, সেটা হচ্ছে যে তুমি যখনই ডায়াগনোসিস করতে পারলে যে এটা ওভারিয়ান টিউমার, তখন আবার কিছু প্রশ্ন করি আমরা বা করবে টিচাররা, সেটা হচ্ছে যে ফাইন্ডিংস অফ ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার ডিউরিং ল্যাবরেটরি, এখানে কিন্তু কতগুলো কথা তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার আমরা যদি ফাইন্ডিংস করে অপারেশন করার সময় দেখলে পরে আমরা কী কী দেখতে পাবো। একদম প্রথম থেকে সুন্দর করে তোমরা বলতে থাকবা যে আফটার ওপেনিং দ্য অ্যাবডোমেন দ্যার ইজ এ ব্লাড স্টেনিং
পেরিটোনিয়াল ফ্লুইড প্রথমেই আমরা এটা দেখতে পাই। তারপর কি হচ্ছে যে ওই যে বললাম একটু আগে যে ইজুয়ালি বাইলেটারাল ডিস্ট্রিবিউশন, দেন ক্যাপস ব্রোকেন ক্যাপসুল, দেন আগলি অ্যান্ড এনকোর্স ভ্যাসেল ওভার দ্য ক্যাপসুল, এই যে কথাগুলো বাইলেটারাল ইজুয়ালি বাইলেটারাল এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবে এবং এগুলো তোমাদেরকে জানতে হবে। ওভারাইন টিউমারে যেখানে আমি ছিলাম যে ইনভেস্টিগেশন আমরা আলট্রাসোনোগ্রাফি করতে পারি, কিন্তু আমি আগেই বলছি যে ইনভেস্টিগেশন ওভারাইন টিউমার ইজুয়ালি ম্যালিগন্যান্ট বেশি পাওয়া যায়, যার জন্য আমাদেরকে এখানে কিছু টিউমার মার্কার করতে হয়। তোমরা জানো যে টিউমার মার্কার ইজুয়ালি আমরা কোনটা করি, CA-125 লেভেলটা দেখি, কারণ এপিথেলিয়াল ওভারিয়ান ম্যালিগনেন্সি যদি হয় এটা বেড়ে যায়। আর ওভারিয়ান টিউমারের যদি ক্লাসিফিকেশন পড়ো তোমরা তাহলে দেখো যে ম্যাক্সিমাম হচ্ছে এপিথেলিয়াল টিউমার। এই জন্য ইনভেস্টিগেশনের সময় যখন লিখবা তখন আলট্রাসোনোগ্রাফির পাশে অবশ্যই তোমরা টিউমার মার্কার কথাটা লিখে দিবা। তারপরে হচ্ছে যে আর অনেক কিছু করা যায়, কিন্তু এই দুটো তোমরা বলতে পারলে আমরা খুশি। আর পেশেন্টের ফিটনেসের জন্য বাকিগুলো করতে হয় সেটা আমরা জানি, সেটা বলবা যে সেগুলো কি আমার নতুন করে বলা দরকার আছে যে একটা পেশেন্টের ফিটনেস করার জন্য কি কি লাগে, যে ফিটনেসের জন্য কি কি ইনভেস্টিগেশন আমরা করি, এগুলো তোমরা জেনে নেবা। এবং আমি জানি ভাবতেছি যে তোমরা জানো, আমি শুধু ভাইবাতে প্রশ্নগুলো কেমন হতে পারে, কেসগুলো কেমন করে কি সিমটম নিয়ে আসতে পারে, কি লিখবা খাতায় সেটা আমি বলে যাচ্ছি। তারপরে যেটা আসে যে ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের কথা আমরা যদি আসি, ফাইব্রয়েড ইউটেরাস আমরা যেরকম কনজারভেটিভ ট্রিটমেন্টের কথা বলছিলাম, ওভারাইন টিউমারে কিন্তু এখানে কনজারভেটিভ কোনো রোল নাই। ওভারাইন টিউমার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে আমাদেরকে কনজারভেটিভ না করে আমাদেরকে ওপেন করতে হবে, সেটা আমরা ল্যাপারটমি করতে পারি, ল্যাপারোস্কোপি করতে পারি। ওপেন করে অবশ্যই এটাকে আমাদের রিমুভ করতে হবে, কারণ ওভারাইন টিউমার কি কি হতে পারে, একটা হচ্ছে ম্যালিগন্যান্সি হতে পারে, আরও কিছু প্রবলেম থাকে যেমন টুইস্টেড হতে পারে, ইনফ্রাকশন হতে পারে, ইনফেকশন হতে পারে, রাপচার হতে পারে, যেগুলো ইমার্জেন্সি কন্ডিশন অ্যারাইজ করে, যার জন্য ওভারাইন টিউমার আমরা কখনোই কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব না। যদি ওভারাইন টিউমার হয় অবশ্যই এটাকে আমরা অপারেটিভ ট্রিটমেন্ট দিব। আইদার এটা হচ্ছে যদি আমাদেরকে সব কিছু দেখে মনে হয় এটা বিনাইন তাহলে আমরা ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি, আর যদি মনে হয় যে এটা বিনাইন না তাহলে সেক্ষেত্রে আমরা ল্যাপারেটমি করতে পারি। ল্যাপারেটমি করার পরে ওভারাইন, তারপরে আমরা হচ্ছে এটাকে আবার ডিসাইড করব যে এটাকে আমরা সিস্টেক্টমি করবো, ওভারিয়াটমি করব, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু সিচুয়েশন। তো তোমাদের এইটুকু বলতে পারলে হবে ওভারিয়ান টিউমার থেকে যে তার চিপ কমপ্লেনটা কি নিয়ে আসবে, বাস ইন দ্য লয়ার অ্যাবডোমেন, তারপরে সাথে ডিসপেপসিয়া থাকতে পারে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট থাকতে পারে, জেনারেল এক্সামিনেশনে আমরা তেমন কিছু পাবো না, অ্যাবডোমিনাল ইনজেকশনে কী পাবো, পারভেজেনাল ইনজেকশন কী পাবো, আমরা ইনভেস্টিগেশনের সময় বা ইনভেস্টিগেশনের সাথে আমরা কী করব সেটা হচ্ছে টিউমার মার্কারগুলো করব। আর হচ্ছে ট্রিটমেন্ট অপশন কী, ট্রিটমেন্ট অপশন হচ্ছে এটা ওপেন বা সার্জারি, সার্জারি সেটা ল্যাপারোস্কোপিক্যালি হতে পারে, ল্যাপারোটমিক্যালিও হতে পারে। এখন এই অ্যাবডোমিনাল ফাইব্রয়েড ইউটেরাস এবং ওভারাইন টিউমার এই দুটার ক্ষেত্রে তোমাদেরকে যখন ডিডি লিখতে হবে, এটাও ভাইবাতে পাশ করার আরেকটা পলিসি, সেটা হচ্ছে ডিডি তোমরা 10টা লিখবা না, যে কোনো ডিজিজ ডায়াগনোসিস করার পরে সেটার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস দুটা, খুব বেশি হলে তিনটা, যে দুটা বা তিনটা তোমরা খুব ভালো করে জানো যে এখান থেকে এটার সাথে আমি কিভাবে আলাদা করব। তো দুটার ক্ষেত্রে যদি ফাইব্রয়েড ইউটেরাসের ডিডি লিখো তাহলে সাথে ওভারাইন টিউমার লিখবা, আর সাথে অ্যাডেনোমাইসিস লিখতে পারো। আবার যদি ওভারাইন টিউমার লিখো তাহলে তোমাকে কি করতে হবে, এই এটা ডিডি লিখতে যেয়ে আবার ফাইব্রয়েড ইউটেরাসটা চলে আসবে। এই ডিডির যখন তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলবে যে ফাইব্রয়েড ইউটেরাস আর ওভারাইন টিউমার, আমার মনে হয় তোমরা বলতে পারবা যে হিস্ট্রি এটা এরকম থাকবে, ওটা মিনিস্ট্রাল ডিস্টারবেন্স থাকবে না, ফাইব্রয়েডে থাকবে, তারপরে হচ্ছে অ্যাবডোমেনে হচ্ছে এটা অল অ্যারাউন্ড দ্য মুভমেন্ট থাকবে ওভারাইন টিউমারে, বা সাইড টু সাইড মুভমেন্ট থাকবে হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাসে, পারভেজানালে হচ্ছে ফাইব্রয়েডটা বা মাসটা কন্টিনিউয়াস উইথ দ্য ইউটেরাস থাকবে, আর দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন দ্য ইউটেরাস অ্যান্ড হচ্ছে মাস, এটা হচ্ছে ওভারাইন টিউমার। এটুকু বলতে পারলে ইনশাল্লাহ তোমাদের পাশ হয়ে যাবে। এরপরে আসো যে আমরা মাস থেকে
একটু দূরে সরে যায়, সেটা হচ্ছে আরো কিছু কেস থাকে তোমাদের কমন, একটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে প্রলাপস। এখন এই প্রলাপসে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে চিপ কমপ্লেন্টে কি বলবে একটা পেশেন্ট এসে, চিপ কমপ্লেন্টে কি বলবে একটা পেশেন্ট এসে, চিপ কমপ্লেন্ট কি বল, একেবারে কমন কমপ্লেন সব পেশেন্টের যে সামথিং কামিং ডাউন থ্রো ভ্যাজাইনা, এটা বলবে। এটার সাথে হয়তো তার ডিফিকাল্টি ইন মিকচুরেশন অর ডিফিকাল্টি ইন ডেফিকেশন অথবা ব্লাড স্টেনিং ভাজেনাল ডিসচার্জ থাকতে পারে। তো এই যে কমপ্লেন যেটাই বলুক না কেন, আমার তোমাদের যেটা করতে হবে যেটা কতদিন ধরে হচ্ছে সেটা জানতে হবে। তো আর হচ্ছে প্রেজেন্ট ইলনেসের মধ্যে এটাকে ইলোবরেট করতে হবে, প্রেজেন্ট ইলনেসের মধ্যে ইলোবরেট করতে হবে। এই যে সামথিং কামিং ডাউন পার ভ্যাজাইনা, এটা ইউজুয়ালি সে পেশেন্টের হয়তো আরো 10 বছর বা 15 বছর আগে থেকে আছে, কিন্তু এখন ট্রিটমেন্টের জন্য তোমার কাছে বা আমাদের হসপিটালে আসছে। তখন আমাদের প্রশ্নটা থাকে যে এই পেশেন্ট এখন কেন আসলো, তখন আবার আরেকটা প্রশ্ন চলে আসে যে কেন এখন আসলো, সেটা পরে আসে তাহলে কেন এখন আসলো। তাহলে সামথিং কামিং ডাউন পার ভ্যাজাইনা এটার ডিসক্রিপশন করতে হবে, হিস্ট্রিটা যে তার কেন হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, তারপরে হচ্ছে ডিফিকাল্টি ইন মিকচুরেশন অ্যান্ড ডেফিকেশন কেন হচ্ছে, এটা যদি তার সিস্টোসিল থাকে, তার রেক্টোসিল থাকে, তার এই সমস্যাগুলো থাকে, তাহলে এই কমপ্লেনটা প্রেজেন্ট ইলনেসে আমরা এটাকে ইলাবরেট করব। এইখানে হচ্ছে তার পার্সোনাল পাস্ট হিস্ট্রির মধ্যে আমাদেরকে কয়েকটা জিনিস দেখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে এই পেশেন্টটা হ্যাপি ওয়ার্কিং কিনা, আর হচ্ছে তার ক্রনিক কফ আছে কিনা, কনস্টিপেশন আছে কিনা, অর্থাৎ ইন্টার অ্যাবডোমিনাল প্রেশার ইনক্রিজ, ইন্টার অ্যাবডোমিনাল প্রেশার এমন কোনো ডিজিজ তার আছে কিনা, এখানে আমাদের হিস্ট্রির মধ্যে এটাকে আমাদের একটু ফোকাস করতে হবে। আর হচ্ছে তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি তো নিতেই হবে, অবস্টেটিক হিস্ট্রি নিতে হবে, অবস্টেটিক হিস্ট্রির সময় তাকে খুব ভালো করে অবস্টেটিক হিস্ট্রি এই পেশেন্টে দিতে হবে, যাতে তার কোনো ডেলিভারিতে কোনো কমপ্লিকেশন ছিল কিনা, প্রলং লেবার ছিল কিনা, তার রিপিটেডেড চাইল্ড বার্থ আছে কিনা, হোম ডেলিভারি পয়েন্টটা কোনো কমপ্লিকেশন ছিল কিনা, এগুলো আমাদেরকে জানতে হবে এবং অবস্টেটিক চার্টের মধ্যে এটা আমাদেরকে শুরু করে লিখতে হবে। দেন এটার পার অ্যাবডোমিনাল আমরা ওরকম কিছু পাবো না, জেনারেল এক্সামিনেশনে কিছু পাবো না। এইখানে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন, এখানে সুবিধা হচ্ছে তোমাদের, তোমরা স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েশন স্টুডেন্ট যারা ফাইনাল প্রফে, আমরা পিভি করতে দেই না, যেহেতু পিভি করতে দেই না, অতএব তোমরা একটু মুখস্থ করে গেলেই হবে যে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন আমরা কি বলবো। যদি একটা প্রোল্যাপস থাকে বা পেশেন্ট বলতেছে যা, তাতে বোঝা গেল যে তার প্রোল্যাপস। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে পেশেন্ট যদি বলে যে সামথিং কামিং ডাউন, তার সাথে যদি ডিফিকাল্টি অ্যান্ড মিকচুরেশন বলে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা এটার সাথে কি হচ্ছে, ইউটেরিন প্রোল্যাপসের সাথে সিস্টোসিল আছে। তো তোমাদের থিওরিটিক্যালি আমরা অনেক পড়ানো হয়েছে, আমরা পড়াইছি, সেটা হচ্ছে যে প্রোল্যাপস কেন হয়, এখানে প্রশ্ন কিছু চলে আসে যে প্রোল্যাপস কেন হয়, তারপরে এটা ইউটেরিন সাপোর্টের সাপোর্ট কী কী, তারপরে হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর, অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এগুলো কী কী, এগুলো সব থিওরিটিক্যাল পড়ানো হয়ে গেছে। তো এখানে যেটা হচ্ছে পার ভ্যাজাইনাল এক্সামিনেশনটা তোমাদেরকে একদম ফুটস্থ বা মুখস্থ করে ফেলতে হবে যে এ মাস ইন দ্য, এখানে হচ্ছে পার আমরা ভ্যাজাইনাল এক্সামিনেশনে যখন ইনস্পেকশনে যাব, আমরা এই জায়গায় ইনস্পেকশনে মেইন জিনিসটা পেয়ে যাব। ইনস্পেকশনে দেখা যাবে মাস ইন দ্য পেরিনিয়াম উইচ লিডিং পার্ট, দ্যার ইজ এ লিডিং পার্ট অকার হচ্ছে সার্ভাইকাল অস, একটা একটা মাসের মধ্যে একটা সার্ভাইকাল অস বুঝতেছে, অথবা আমরা বলতে পারি যে সার্ভিস আউটসাইড দ্য ইন্ট্রয়টাস, এটাও বলতে পারি, এটা বলবো। তার সাথে কি বলতে পারি যে বালজিং অ্যান্টিরোর, দ্যার ইজ এ বালজিং অ্যান্টিরোরলি, তার মানে এটা হচ্ছে একটা সিস্টোসিল, আর পোস্টিরোরলি দ্যাট মিনস এটা রেক্টোসিল, এটা হচ্ছে পার ইনস্পেকশনে দেখলাম। তারপর পার স্পেকুলাম দেখবো আমরা, পার স্পেকুলামে দেখে স্পেকুলাম, এটা হচ্ছে আসলে প্র্যাকটিক্যালি দেখানো উচিত যে অ্যান্ট্রোলি সিস্টোসিল আমরা ইরোথ্রোসিল কীভাবে দেখবো, তারপরে হচ্ছে স্পেকুলাম নিয়ে আস্তে আস্তে উইথড্র করতে করতে আমরা অ্যান্ট্রোসিল আর রেক্টোসিল কীভাবে দেখবো, এটা আমাদের প্র্যাকটিক্যাল ব্যাপার তোমাদেরকে দেখানো উচিত, তাহলে মনে থাকবে। এটা একটু জাস্ট মুখস্থ রাখো। আর বাইম্যানুয়াল এক্সামিনেশনে, বায়োমেনুয়াল এক্সামিনেশনে প্রোল্যাপসের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ইউজুয়ালি প্রোল্যাপসের পেশেন্টগুলো মেনোপোজ যখন হয় তখন এই পেশেন্টগুলো আসে। প্রথমে যে প্রশ্নটা আমি করতেছিলাম যে এই পেশেন্টের প্রোল্যাপস আজকে 10 বা 15 বছর ধরে, কিন্তু এই পেশেন্ট এখন কেন আসলো,
এই জন্য আসলো এখানে প্রশ্নটা এমন হবে উত্তরটা যে তার প্রলাপ ছিল কিন্তু পেশেন্ট যখন মেনোপোজে চলে গেছে তখন কি হয় ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য তার পেরিনাল মাসেল গুলো কি হচ্ছে রিল্যাক্স হয়ে গেছে, তার যে টোন সেই টোন গুলো রিল্যাক্স হওয়াতে তার প্রলাপসটা আরো অ্যাগ্রাভেট হচ্ছে এবং পেশেন্ট এখন ডিফিকাল্টি ফিল করতেছে যার জন্য সে এখন আসছে। আনসারটা কিন্তু এরকম হবে যে এভাবে হতে পারে অথবা বলতে পারে যে মেনোপোজে প্রলাপসের কি প্রবলেমটা হচ্ছে কেন এখন আসছে, কারণ হচ্ছে যে মেনোপোজের সময় ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য পেরিনাল রিজনটা রিল্যাক্স হয়ে যাচ্ছে, স্পট মাসেলগুলো রিল্যাক্স হয়ে যাচ্ছে, মাসেলগুলো রিল্যাক্স হয়ে যাচ্ছে যার জন্য এখন সাপোর্টিং স্ট্রাকচারগুলো রিল্যাক্স হওয়ার জন্য এখন এই প্রলাপসটা আরো প্রমিনেন্ট হচ্ছে যার জন্য সে এখন আমাদের কাছে আসতেছে, এই আনসারটা হবে। এখানে আমি পারভেজেনাল বা এক্সামিনেশন দেখে আমি মোটামুটি প্রলাপসকে আমরা ডায়াগনোসিস করতে পারি। এই ডায়াগনোসিসের জন্য আমাদের খুব বেশি আমাদেরকে যে মানে ইনভেস্টিগেশন করতে হবে তা না, কিন্তু ইনভেস্টিগেশন করতে হবে পেশেন্টের ম্যানেজমেন্ট করার জন্য। এখন এখানে মোটামুটি আমি আমি বা তোমরা যখন ক্লিয়ার হয়ে গেলে যে এটা হচ্ছে প্রলাপস তখন তুমি ডিডি কি লিখবা, আমি আগেই বলছি যে ডিডি কিন্তু অনেকগুলো লিখবে না, এখানে হচ্ছে তোমরা দুটো ডিডি লিখবা। একটা হচ্ছে প্রথমেই যেটা লিখবা সেটা হচ্ছে গার্টনার্স সিস্ট। গার্টনার সিস্ট তোমরা জানো গার্টনার সিস্ট হচ্ছে এটা কোথা থেকে হয়, রেমনেন্ট পার্ট অফ ডলফিয়ান ড্রাকে কালেকশন হয়ে ফ্লুইড কালেকশন হয়ে গার্টনার সিস্ট হয়। আর হচ্ছে আরেকটা ডিডি লিখবা সেটা হচ্ছে সার্ভাইকাল পলিপ অথবা সরাসরি পলিপ বলো, সার্ভাইকাল পলিপ বা মায়োমেন্টাস পলিপ হতে পারে। তো এই দুটাই বলবা, যদি গার্টনার সিস্ট থেকে এই সিস্টকে আলাদা করতে প্রলাপসকে আলাদা করতে বলে তখন তোমরা কিভাবে করবা, একটা হচ্ছে যে প্রথমেই বলবা যে প্রলাপসের লিডিং পার্টে কি থাকতেছে সার্ভাইকাল অস থাকতেছে, এটা দেখলে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে প্রলাপস। আর দুই নাম্বার হচ্ছে কাফিং রিফ্লেক্স, যেটা সেটা হচ্ছে আমাদের পেশেন্টের পালস প্রলাপসে থাকবে, কাফ দিলে পরে যেহেতু ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যাবে এটা ট্রান্সমিট করবে হচ্ছে ইউটেরাইন প্রলাপসে, সেটা আমরা দেখতে পারবো। কিন্তু গার্টনার সিস্টে এটা থাকবে না, লোকেশনটা সেম যে সিস্ট ইন্ট্রাউটারাসের মাঝখান দিয়ে প্রলাপসটা বের হয়ে আসতেছে কিন্তু গার্টনার সিস্ট অলওয়েজ ভ্যাজানাল ওয়ালে থাকবে আইদার অ্যান্টিরিয়রলি অর ল্যাটারালি। তো সেক্ষেত্রে আমরা এভাবে একটু ডিফারেন্সিয়েট করতে পারবো। আরও কিছু আছে, এত কিছু বলার দরকার নেই, শুধু বললে হবে যে লিডিং পয়েন্টে প্রলাপসে হচ্ছে অস থাকতেছে, সার্ভাইকাল অস থাকতেছে, এখানে থাকছে না গার্টনার সিস্টে। কাফ ইম্পালস ইন পজিটিভ ইন দ্য প্রলাপস বাট নট ইন দ্য গার্টনার সিস্ট, অ্যান্ড লোকেশন হচ্ছে ইন মিডল অফ দ্য কামিং আউট থ্রু দ্য ইন্ট্রাইটাস বাট গার্টনার সিস্ট উইথ ইন দ্য ভ্যাজাইনা, অ্যান্ড লোকেশন হচ্ছে অ্যান্টিরিয়র অর ল্যাটারাল ওয়াল অফ দ্য ভ্যাজাইনা, এটা আমরা পার্থক্য করলাম। আর যদি সার্ভাইকাল পলিপ হয়, পলিপ আবার সার্ভাইকাল দুটো হতে পারে, একটা মায়োমেটাস পলিপ তোমরা জানো ফাইব্রো ডিপ্রেস যদি সাবসেরাস থাকে তখন ওটা ড্র করতে 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 ঝুলতে ঝুলতে দেখা যায় সার্ভিসের ওপেনিং দিয়ে বের হয়ে আসে, সেটাকেও অনেক সময় প্রলাপস মনে হয়। কিন্তু এখানে খেয়াল করতে হবে যে প্রলাপসের লিডিং পয়েন্টে এক্সটার্নাল অস কিন্তু পলিপের লিডিং পয়েন্টে কোনো অস বা কোনো ডিমার্কেশন এরকম থাকবে না। আর মায়োমেটাস পলিপ হলে চারিদিকে সার্ভাইকাল রিং থাকবে তার মানে ভিতর দিয়ে বের হয়ে আসতেছে, অথবা যদি সার্ভাইকাল পলিপ হয় তাহলে সার্ভিক্সের যে কোনো লিপ থেকে এটা উঠে আসতেছে, এখান থেকে আমরা হচ্ছে পলিপ এবং হচ্ছে প্রলাপসকে আলাদা করতে পারব। প্রলাপসের আর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে ধরে বা আমরা বলি সেটা হচ্ছে যে যখনই আমরা বলতেছি যে পেশেন্ট সামথিং কামিং ডাউন থ্রু ভ্যাজাইনা, তারপরে একটা কমপ্লেন থাকে যে ওয়াটারি বা পারভেজেনাল ডিসচার্জ, এই পেশেন্ট খুব কমপ্লেন করে এই ডিসচার্জটা, তো এই ডিসচার্জটা কেন হয়, এই ডিসচার্জ যা হয় দেখা যায় যে সার্ভিক্স যখন বাহিরে থাকে বা প্রলাপসের একদম লিডিং পয়েন্টে আলসার থাকে, সেই আলসার থেকে ব্লাড স্ট্রেনিং বা ওয়াটারি ডিসচার্জ আছে। এইখানে এই আলসারটার নাম কি এটা জিজ্ঞেস করে, এটা হচ্ছে ডিকোপিটাস আলসার, তোমরা জানো এটা ডিকোপিটাস আলসার। অহরহ জিজ্ঞেস করবে এই ডিকোপিটাস আলসার কিভাবে তৈরি হয় বা এটা কেন হচ্ছে, মেকানিজমটা কি আর এটা ট্রিটমেন্ট কি। তোমরা জানো যে যখন প্রলাপস হয় সার্ভিক্সটা অনেক নিচে চলে যায় তখন ইউটেরাইন আর্টারি, যেটা ইউটেরাইন আর্টারি ডিসেন্ডিং পার্ট সার্ভাইকাল ব্রাঞ্চটা হচ্ছে সার্ভিক্সে সাপ্লাই দেয়, যখন বড় হয়ে যাচ্ছে নিচের দিকে ঝুলে থাকতেছে এই সার্ভাইকাল বা ডিসেন্ডিং সরি সার্ভাইকাল যে আর্টারি
বা এটার যে সার্কুলেশন, এই সার্কুলেশনের যে ভ্যাসেলগুলো এগুলো কিন্তু ন্যারোয়িং হয়ে যায়, লেন্থেনিং হয়ে যায় এবং অ্যাঙ্গুলেশনও হয়। হওয়ার পরে কি হচ্ছে, সার্কুলেশনে হ্যাম্পার হচ্ছে। সার্কুলেশনে হ্যাম্পার হলে লিডিং পার্টে সার্ভাইকাল মানে প্রোল্যাপসের লিডিং পার্টে যে দেখা যাচ্ছে একটা আলসার হচ্ছে, এই আলসারটার নাম কি এটাও জিজ্ঞেস করবে। এটা আসলে ইসকেমিক আলসার। অনেকে ভাবে যে ফ্রিকশনের জন্য হয়, আসলে এটা ফ্রিকশনের জন্য না, এটা হচ্ছে ইসকেমিক আলসার। এখানে সার্কুলেশন হ্যাম্পার হওয়ার জন্য একসময় এখানে আলসার হচ্ছে, স্ল্যাপ আউট হয়ে ডিসচার্জ হচ্ছে। তারপরে প্রশ্নটা আসে যে এটা ট্রিটমেন্টটা কি, এটা কিন্তু জিজ্ঞেস করবে অহরহ তোমাদেরকে যাদের প্রোল্যাপস পড়বে। তো ট্রিটমেন্ট কি, তোমরা বুঝতেছো যে যেহেতু এটার সার্কুলেশন হ্যাম্পারের জন্য প্রোল্যাপসটা হচ্ছে, তাহলে এটাকে রিপোজিশন করলে অথবা যে জায়গায় থাকলে সার্কুলেশন ঠিক মতো পাবে সেখানে যদি আমরা উঠাই দিতে পারি, তাহলে এটা অটোমেটিক্যালি দেখা যায় যে আবার হিল হয়ে যায়। তাহলে কি হবে, এটা ডেইলি প্যাকিং করতে হবে, ভ্যাজিনাল প্যাক দিয়ে পেশেন্টকে শোয়াই রাখতে হবে। সার্ভিক্সটা পজিশনে থাকলে এটা আস্তে আস্তে হিল হয়ে যাবে। আচ্ছা, আর প্রোল্যাপসের আর কি প্রশ্ন থাকতে পারে, যে এরপরে আসে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ট্রিটমেন্ট। পেশেন্টের বয়স যদি বেশি হয়, আচ্ছা তার আগে প্রোল্যাপস থাকলে পরে ধরো তার সামথিং কামিং ডাউন থাকছে, ডিফিকাল্টি ইন মিকচুরেশন, ডিফিকাল্টি ইন ডেফিকেশন যদি থাকে, তাহলে তোমরা এটা ডায়াগনোসিস কি লিখবে। ডায়াগনোসিস তোমরা অনেক সময় দেখা যায় লিখো ইউটেরো জেনিটাল প্রোল্যাপস বা সামথিং এরকম কিছু একটা লিখো, কিন্তু আসলে এটা হবে ইউটেরো ভ্যাজাইনাল প্রোল্যাপস। আমি আবারও বলতেছি, ইট ইজ এ কেস অফ ইউটেরো ভ্যাজাইনাল প্রোল্যাপস। সেটা সেকেন্ড ডিগ্রি হতে পারে, থার্ড ডিগ্রি হতে পারে, ফার্স্ট ডিগ্রি হতে পারে। ফার্স্ট ডিগ্রিতে ইউজুয়ালি পেশেন্টরা আমাদের কাছে আসে না, তাহলে হচ্ছে সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি যদি হয় ইউটেরো ভ্যাজাইনাল প্রোল্যাপস, এখানে ইউটেরাস নেমে আসতেছে, সাথে সাথে ভ্যাজাইনাল ওয়ালও নেমে আসতেছে, যার জন্য এটা কম্বাইন্ড নেম হচ্ছে ইউটেরো ভ্যাজাইনাল প্রোল্যাপস। তোমরা এটাও জেনে রাখবা যে ইউটেরাস একা একা কখনো প্রোল্যাপস হতে পারে না। ইউটেরাস যখন প্রোল্যাপস হয় তখন অবশ্যই ভ্যাজাইনাল ওয়ালকে নিয়ে আসে, যার জন্য এটা নাম হবে ইউটেরো ভ্যাজাইনাল প্রোল্যাপস। কিন্তু কখনো যদি শুধু সিস্টোসিল থাকে, অর্থাৎ ভ্যাজাইনাল ওয়াল প্রোল্যাপস থাকে বা রেক্টোসিল থাকে, সেটার নাম বলতে পারবা যে ভ্যাজাইনাল প্রোল্যাপস, ভ্যাজাইনাল ওয়াল প্রোল্যাপস। কিন্তু যখন ইউটেরাস আসবে, এবং আমরা তোমাদেরকে যে কেসগুলো দিব, এই কেসগুলো সাধারণত সেকেন্ড ডিগ্রি অথবা থার্ড ডিগ্রি ইউটেরো ভ্যাজাইনাল প্রোল্যাপস থাকবে, ইউটেরাস অবশ্যই ভ্যাজাইনাকে নিয়ে আসবে, অতএব এটার নাম হবে ইউটেরো ভ্যাজাইনাল প্রোল্যাপস। এখানে আরেকটা প্রশ্ন চলে আসছে যে সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি এই ইয়েটা মানে কিভাবে আলাদা করবা। তোমাদের ভ্যাজাইনাল এক্সামিনেশন করতে দেওয়া হয় না, কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করলে পরে তোমরা অবশ্যই এটা বলবা যে আনসারটা এরকম হবে যে ইন কেস অফ সেকেন্ড ডিগ্রি ইউটেরাইন প্রোল্যাপস, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইন বিটুইন দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ভ্যাজাইনা দেয়ার ইজ এ সার্ভিক্স, অর এভাবে বলতে পারি যে সার্ভিক্স ফেল্ট ইন বিটুইন দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল। যখন আমরা ইন্টারটার্সের কাছে আমরা জিনিসটাকে এভাবে ধরতে যাব, তখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ওয়ালের মাঝখানে আমরা সার্ভিক্স পাবো। কিন্তু যদি কমপ্লিট মানে থার্ড ডিগ্রি প্রোল্যাপস হয়, তাহলে কি হবে, অ্যাপোজিশন অফ দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ওয়াল ক্যান বি ডান জাস্ট বিলো দ্য ইন্টারটার্স। ইন্টারটার্সের কাছে যে আমি অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র ওয়ালকে এক জায়গায় করতে পারতেছি, তার মানে হচ্ছে ইউটেরাইন ফান্ডাস আমার হাতের নিচে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রিকে আলাদা করব। এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে আবার সেই প্রশ্ন, যদি পেশেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা জিএ ফিটনেস এর সমস্ত কিছু করব, সব ইনস্টিটিউশন করব, করে আমরা জিএ ফিট করব, কাউন্সিলিং করব, তারপর আমরা এটাকে ট্রিটমেন্টে যাব। ট্রিটমেন্টের মধ্যে বহু রকমের ট্রিটমেন্ট আছে, রিং প্যাসারি এটা সেটা অনেক কিছু আছে, সেটা পার্মানেন্ট না, পার্মানেন্ট হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট। অপারেটিভ ট্রিটমেন্টের মধ্যেও আবার দুটো, একটা হচ্ছে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি উইথ অ্যান্টেরিয়র কল্পোরেফি পোস্টেরিয়র কল্পোপেরিনিওরেফি, একটা ট্রিটমেন্ট। আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে ফাদার গিল অপারেশন। ফাদার গিল অপারেশন আমরা খুব কমই করি, কারণ হচ্ছে পেশেন্টগুলো ইউজুয়ালি বয়স্ক বা মেনোপজে আসে। তাহলে এখানে প্রশ্ন চলে আসে যে আমরা কাদের টোটাল অ্যাবডোমেন, সরি ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি করবো, আর কাদের হচ্ছে ফাদার গিল করবো। ফাদার গিল হচ্ছে ইয়াং পেশেন্টদের করবো, যে পেশেন্টগুলো হচ্ছে তাদের ফার্টিলিটি মেনটেন করতে চায় বা ইউটেরাস এবং মিনিস্ট্রেশনটাকে মেনটেন করতে চায়, তাদেরকে আমরা ফাদার গিল অপারেশন করবো। ফাদার গিলের কতগুলো স্টেপ আছে সে তখন তোমাদেরকে ধরবে, সেই স্টেপগুলো কি, ফাদার গিলে কি করা হয়, ইলঙ্গেটেড পার্ট যে সার্ভিক্সটা সেটাকে অ্যাম্পুটেট করে ফেলা হয় আর বাকি ইউটেরাসটা থেকে যায়।
ইন্টারনাল অস থেকে উপরের অংশটুকু থেকে যায়, তোমরা জানো। এখন ফাদার গেলের স্টেপ গুলো ধরবে, এটা অহরহ ধরবে। ফার্স্ট স্টেপ সুন্দর করে বলে নিতে হবে, ডেন্সি অ্যান্টেরোকলপোডিপি, অ্যাম্পুটেশন অফ দ্য সার্ভিক, কাটিং অ্যান্ড শর্টেনিং অফ দ্য মেকেন্ডোর্স লিগামেন্ট, পোস্টেরোকলপোডিপি, এই পাঁচটা স্টেপ একটু সুন্দর করে বলতে হবে। এখানে আবার তোমাদের জানতে হবে ভালো নাম্বার পেতে হলে যে ডিএনসি কেন করা হচ্ছে, তারপরে কাটিং অ্যান্ড শর্টিং অফ দ্য ম্যাকেন্ডোর্স লিগামেন্ট কেন করা হচ্ছে, আর কাদেরকে আমরা হচ্ছে ফাদারগুলো অপারেশন করছি, এগুলো আমাদেরকে জানতে হবে। আর ভ্যাজিনাল হিস্টেক্টমি উইথ অ্যান্টেরোকলপোরিফি, পোস্টেরোকলপোপ্যারিনিওরেফি, এই কথাটাও সুন্দর করে বলতে হবে। ভ্যাজিনাল হিস্টেরেক্টমি আমরা বুঝলাম যে ভ্যাজিনাল রুটে আমরা ভ্যাজিনাল হিস্টেরেক্টমি করছি, অ্যান্টেরোকলপোরিফি কেন করছি, কারণ হচ্ছে আমাদের পেশেন্টের যদি সিস্টিক সিল থাকে তাহলে করছি। পোস্টেরোকলপোপ্যারিনিওরেফি, এখানে কেন প্যারিনিয়া কথাটা আসে, এই প্রশ্নটাও ধরা হয় যে কল্প মানে হচ্ছে ভ্যাজিনাল, প্যারিনিয়া আমরা পোস্টেরিয়রলি যখন রিপেয়ার করি তখন আমরা হচ্ছে পেরিনিয়ামের যে রিল্যাক্স থাকে বা ডিফেক্ট থাকে সেটাকে আমরা রিপেয়ার করে দিয়ে আসি, যার জন্য ওটার নাম হচ্ছে কল্প, পোস্টেরোকলপোপ্যারিনিয়া। এরপরে আরো কিছু প্রশ্ন চলে আসে, ভ্যাজিনাল হিস্টেরেক্টমির কমপ্লিকেশন কি হতে পারে, কেন করব, কিভাবে কাউন্সিলিং করব, এগুলো তোমাদের পড়ানো হয়ে গেছে থিওরিটিক্যালি। এখানে আরেকটা কথা চলে আসতে পারে, সরি, ভ্যাজিনাল হিস্টেরেক্টমিতে আমরা এক্সট্রা একটা কেয়ার নেই, সেটা হচ্ছে কি ভ্যাজিনাল ব্যাগ দিয়ে আসি। এটা স্টুডেন্টদেরকে ভ্যাজিনাল হিস্টেরেক্টমি বা প্রোল্যাপসের কোনো পেশেন্ট আসলে অবশ্যই জানতে যাবে যে আমরা এই প্যাকটা কেন দিয়ে আসি। আমরা হচ্ছে এটার আনসারটা এরকমই হবে যে আমরা যেহেতু ভ্যাজিনাল হিস্টেরেক্টমিতে ভ্যাজিনাল ওয়াল ফ্ল্যাপগুলোকে ডিসেক্ট করি, এক্সেসিভ ডিসেক্ট করি, এবং এটার পরে হচ্ছে ব্লাডার থাকে, তো সেক্ষেত্রে প্যাক আমরা দিয়ে আসি, ব্লাডের সাথে রিলেশন না, কি প্যাকটা দিয়ে আসি, যেহেতু এক্সেসিভ ডিসেকশন করি এখানে ক্যাপিলারি ব্লিডিং হতে পারে, যার জন্য এই ভ্যাজিনাল প্যাকটা আমরা 24 ঘন্টা দিয়ে আসি। যে কিসের জন্য, যে অপারেটিভ ফিল্ডে যেন ক্যাপিলারি ব্লিডিংটা স্টপ থাকে, এটা প্রেশার পিকটা যেন স্টপ থাকে, তো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ মানে ব্লিডিং কন্ট্রোলের জন্য আমরা দিয়ে থাকি। এই প্রশ্ন ক্ষেত্রটা কিন্তু দিবে যে 24 ঘন্টা আমরা প্যাক কেন দিই। এই হচ্ছে মোটামুটি প্রোল্যাপস। এরপরে প্রোল্যাপসের পরে আর একটা কেস তোমাদের আরো বেশি থাকে, মোটামুটি সব স্টুডেন্টদের দুই একজন অবশ্যই পাবে, সেটা হচ্ছে অ্যাবর্শন। অ্যাবর্শন একটা লম্বা চ্যাপ্টার, অনেকগুলো ধরনের অ্যাবর্শন আছে, এগুলো থিওরিটিক্যাল তোমরা পড়ছো। শুধু আমি যেটা বলবো যে অ্যাবর্শনের যদি কেস থাকে, সাধারণত আমরা ইনকমপ্লিট অ্যাবর্শন দেই না, ইনকমপ্লিট অ্যাবর্শনের পেশেন্ট তোমরা পাবা না। কেন পাবা না, ইনকমপ্লিট অ্যাবর্শনে পেশেন্টের ব্লিডিং হতে থাকবে, থাকে লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে, পেশেন্টগুলো আমরা তোমাদেরকে পরীক্ষা হলে দিব না। আইদার কমপ্লিট অ্যাবর্শন দিব অথবা মিসড অ্যাবর্শন দিব, অথবা ইনকমপ্লিট ছিল তাকে ইভাকুয়েশন করা হয়ে গেছে, অর্থাৎ তার ডিএনসি করা হয়ে গেছে, এই এই ধরনের পেশেন্টগুলো। তো এই পেশেন্টগুলো অ্যাবর্শন সম্পর্কে তোমাদের যদি জানতে হয়, মানে এই পেশেন্টগুলো পেলে তোমরা কী করবা, যদি কমপ্লিট মানে হচ্ছে ইভাকুয়েশন করা হয়ে গেছে এরকম যদি পেশেন্ট থাকে অ্যাবর্শনের, তাহলে সরি, এই পেশেন্টগুলোকে যেটা তোমাদের চিফ কমপ্লেনের মধ্যে পেশেন্টের কি হবে, কি বলতে হবে, যে তাকে হিস্ট্রি অফ ইভাকুয়েশন অফ ইউটেরাস 1 or 2 days ব্যাক ডিউ টু ইনকমপ্লিট অ্যাবর্শন অর মিসড অ্যাবর্শন, চিফ কমপ্লেন এটা থাকবে। আর যদি মিসড অ্যাবর্শন যাকে ইভাকুয়েট করা হয়নি সে পেশেন্ট থাকতে পারে, সেটা আমি পরে আসতেছি, তাহলে এরকম একটা পেশেন্ট যদি থাকে তাহলে তার চিফ কমপ্লেনটা হবে যে তার হিস্ট্রি আছে, তার একটা ডিএনসি বা ইভাকুয়েশন হয়ে গেছে, আজকে তুমি তাকে দেখতেছো, তোমরা তো জানো হিস্ট্রিতে হচ্ছে ডেট অফ অ্যাডমিশন আর ডেট অফ এক্সামিনেশনের ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে তোমরা হয়তো পাবা যে পেশেন্টের হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন আছে স্লাইড, আর পারভেজিনের স্লাইড ব্লিডিং আছে। এটাকে তুমি যখন ইলাবরেট করবে তোমাকে অবশ্যই আনতে হবে যে পেশেন্ট কনসিভ করছিল, তার অ্যামনিক হিস্ট্রি আছে, তারপরে তার লোয়ার অ্যাবডোমিনাল পেন অথবা পাসেস অফ ব্লাড ক্লট অ্যান্ড ব্লাড নিয়ে সে ভর্তি হলো, এই হিস্ট্রিটাকে সুন্দর করে একটু লিখে ফেলতে হবে। লিখার পরে এই পেশেন্টের হিস্ট্রি টিস্ট্রি এরকম করে দিতে হবে, তবে অ্যাবর্শনের কতগুলো কজ আছে সেই কজগুলো তোমাকে হিস্ট্রির মধ্যে আনতে হবে, যে তার পার্সোনাল বা ফ্যামিলিয়াল বা এরকম কোনো হিস্ট্রি আছে কিনা, তার রিপিটেড অ্যাবর্শনের হিস্ট্রি আছে কিনা, ব্যাড অ্যাবস্টেটিক হিস্ট্রি আছে কিনা, এগুলোর সাথে আর যে হিস্ট্রি সেগুলো লিখতে হবে। এই পেশেন্টের যদি তুমি জেনারেল এক্সামিনেশন করো তাহলে এখানে অ্যানিমিয়া পাবা, আর যদি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন পাবা
যদি পারেক্টনে অ্যাবডোমিনাল এক্সামিনেশনের মধ্যে যদি ইভাকুয়েট করে থাকে তাহলে হয়তো ইউটেরাসের পালপেট পাবে না, যা পাবে তাই লিখতে হবে। আর পারভেজেনাল তোমাদের ইয়ে না, অ্যালাউ না, কিন্তু ওইখানে বলতে হবে বা জিজ্ঞেস করতে পারে। একটা জিনিস মনে রাখবা, যদি ইনকমপ্লিট অ্যাবর্শন হয় তাদের তাদের কি থাকে, অস ওপেন থাকে, কিন্তু যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে বা ইভাকুয়েশন হয়ে গেছে সেই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অস ক্লোজ থাকবে, এটা একটু জানতে হবে। আর ট্রিটমেন্ট তো ডিএনসি বা ইভাকুয়েশন এগুলো প্রসিডিউর কি, কমপ্লিকেশন কি, এগুলো তো বলতে থাকবে। তারপরে হচ্ছে অ্যাবর্শনের ইয়ে কি, কজ কি, এগুলো চলে আসবে। এখানে একটা জিনিস তোমাকে জিজ্ঞেস বলতে হবে, একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যে এই পেশেন্টটাকে ডিসচার্জ, প্রত্যেকটা ডিসচার্জ পেশেন্টকে আমরা ডিসচার্জ দেওয়ার সময় যে অ্যাডভাইসগুলো বলি সেই অ্যাডভাইসগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। কিন্তু এই পেশেন্টের স্পেশালি অ্যাবর্শনের পেশেন্টকে যদি আমরা ডিএনসি করে দিই তাহলে কতগুলো জিনিস অবশ্যই অ্যাডভাইস করে দিতে হয়। তার মধ্যে একটা হচ্ছে হ্যাভি ওয়ার্ক ইনহিবিটেড করতে হবে, অ্যাভয়েডেন্স অফ দ্য কয়েটাস 15 ডেজ, দেন কন্টাসেপটিভটা বলে দিতে হবে, আর সে কতদিন পরে দেখা করবে, ইউজুয়ালি 6 উইকস পরে দেখা করবে। এভাবে হচ্ছে অ্যাবর্শন অ্যাবর্শনের পেশেন্টগুলো আমরা লিখবো বা তোমরা লিখতে পারবে, এটা নিয়ে অত ভাববার কিছু নাই। আচ্ছা, আমাদের মনে হয় সময়ের শেষের দিকে আমি ভাইবা বোর্ডের কথা একটু বলে যাই এখানে। সেটা হচ্ছে যে ভাইবা তোমাদের কার্ড থাকে, যে কোনো একটা কার্ড আনতে হবে, এই কার্ডের মধ্যে যতগুলো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমাদের একটা একটা করে আনসার দিতে থাকতে হবে। আমি আবারও বলতেছি যে আনঅফিসিয়াল বা এক্সট্রা কথা আমি তোমাদেরকে প্রথমে একটু বলছি, এখন আবার বলছি, সেটা হচ্ছে যে ভাইবাতে ভয় পাওয়ার কিছু নাই, ভাইবাতে ভয় পাওয়ার কিছু নাই, কারণ তোমরা সারা বছর পড়াশোনা করে যাচ্ছ। ভাইবাতে দুটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমাকে খুব অ্যালার্ট থাকতে হবে যে তোমাকে কি প্রশ্নটা করা হচ্ছে, সেই প্রশ্নের আনসারটা কি দিতে হবে। আর অ্যালার্টটা এমনভাবে থাকতে হবে, তোমাদের আমাদের স্টুডেন্টরা অনেক সময় পরীক্ষা দিতে যে কাচুমচ করতে থাকে, অথবা ভয় পায়, অথবা কলম ভাঙতে থাকে, অথবা চুল ছিঁড়তে থাকে, অথবা অ্যাপ্রনের পকেটে হাত ঢুকাতে থাকে, পা ঘষতে থাকে, এগুলো কিচ্ছু না, শুধু স্মার্টলি থাকতে হবে। এবং একজন টিচার বা তোমার পাশে যে টিচাররা আছেন, ম্যাডাম বা টিচার যারা আছে, আর যারা আছেন তাদের দিকে এমনভাবে লুকিংটা রাখতে হবে যে তোমরা প্রশ্ন শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো, টিচাররা প্রশ্নটা করার সাথে সাথে তোমরা আনসার দেবে, এরকম একটা অ্যাটিটিউড তোমাদের মধ্যে থাকবে। আর প্রশ্ন করার সাথে সাথে সুন্দর করে বুঝে প্রশ্নের আনসার দিতে শুরু করবা। যদি দেখা গেল সব প্রশ্ন পারছো না বা কোনো একটা প্রশ্ন পারতেছো না, সুন্দর করে একদম যেটাকে কি বলে বিনয়ের সাথে সুন্দর করে বলতে হবে, ম্যাম অর স্যার, মানে আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, আনসারটা আমি মনে করতে পারতেছি না, ভুলে গেছি বলা যাবে না, বা আমি জানি না এটা বলা যাবে না, বলতে হবে যে আমি এটা ভুলে গেছি, তো একে মনে করতে পারছি না। এটা যখন তুমি বলবা তখন কি হবে, তোমার পরবর্তী প্রশ্নের স্কোপটা চলে আসতেছে। কিন্তু তুমি এই প্রশ্নটাকে নিয়ে যদি ঘাটাঘাটি করতে থাকো তাহলে তুমি কিন্তু সময় পাচ্ছ না, তোমাদের কিন্তু সময় লিমিটেড সময়, এই সময়ের মধ্যেই তোমাদেরকে সব কভার করতে হবে। এটা গেল একটা কথা যে আনসার শোনার জন্য আগ্রহ নিয়ে আছো, এবং আনসার যদি না দিতে পারলে তো সুন্দর করে দিয়ে ফেলো, আর যদি না পারো তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে বিনীতভাবে বলতে হবে যে আমি এই আনসারটা এখন মনে করতে পারছি না, এক নাম্বার হলো। দুই নাম্বার হলো, অনেক সময় অনেক ভালো স্টুডেন্ট আর্গুতে চলে যায় যে হ্যাঁ আমি জানি এটাই স্যার, ওটা জানি বা ওটা স্যার, না এটা হবে না। এটাও কিন্তু কিছু কিছু ভালো স্টুডেন্টের ভাইবার ব্যাডিতে, যার জন্য অনেক সময় টিচাররা আমরা অনেক সময় মন খারাপ করি বা মানে যা হোক বুঝতে ভুল করি, এটাও হতে পারে। তো সেক্ষেত্রে যদি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের মনে হয় যে না এটা তো আমি জানি যেটা সেটা ঠিক, কিন্তু টিচার এটা কেন বলতেছে, সেখানে সুন্দর করে বলবা, বুঝায় বলবা যে স্যার আমি এটাই জানতাম, তবে আপনারটাও হতে পারে, সেটা আমাকে ক্লিয়ার করতে হবে। এই কথাগুলো আসলাম কেন, যখন তোমরা কার্ড হাতে নাও তখন কার্ড হাতে নিয়ে কার্ডের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকে, অনেকগুলো প্রশ্নের মধ্যে দেখা গেল যে হয়তো তোমার 5টা প্রশ্নের সাথে আবার লেস থাকে, তুমি একটা প্রশ্ন পারতেছো না, ছেড়ে যাও, বলো যে এটা আমি পরে বলতেছি বা আমি এটা পারতেছি না বা এই মনে আসতেছি না, আমি পরেরটা বলি। কারণ আমরা যেটা পাস পরীক্ষা নেই, আমরা তোমাদের আন্ডার গ্রাজুয়েশন আসলে আমরা পাস করাতেই চাই, পাস করানোর জন্যই তোমাদের পরীক্ষা নেই। তাই যদি হয় তাহলে তোমরা যদি 60% আনসার করতে পারো আমরা কিন্তু তোমাদেরকে পাস করাই দিই। আমরা শুধু দেখি যে আসলে তোমরা পেশেন্টের প্রবলেমটা ধরতে পারতেছো কিনা,
এই প্রবলেমের ট্রিটমেন্ট কি হবে সেটা তোমরা বলতে পারতেছো কিনা, মেইন কিন্তু এই জিনিসটাই, এবং এটা তোমরা সারা বছর পড়ে যাচ্ছে তোমরা পারবা। আচ্ছা আমি একটা টপিক ভুলে গেছি ডাইনিট, যেটা খুব দরকার, সেটা হচ্ছে সিএসআরবিক্স। সিএসআরবিক্স হচ্ছে যে এখানে পেশেন্ট আসে ইউজুয়ালি দুই দুই ধরনের কমপ্লেন নিয়ে, একটা হচ্ছে পোস্ট পার্টাল ব্লিডিং নিয়ে অথবা পোস্ট ম্যানোপজাল ব্লিডিং নিয়ে, এই দুটো ব্লিডিং নিয়ে আসে। এর সাথে আরো কিছু আনুষঙ্গিক যে কমপ্লেন থাকতে পারে, ডার্টি ব্রাউন কালার ও ডার্টি কালার, ফার স্পুলিং, ভ্যাজেনাল ডিসচার্জ আসতে পারে, ইরেগুলার ব্লিডিং হতে পারে পারভেজেনাল, অথবা হচ্ছে হ্যাভি সাডেনলি হ্যাভি পারভেজেনাল ব্লিডিং হতে পারে। এই পেশেন্টগুলো ইউজুয়ালি হচ্ছে লেট স্টেজে আসে, অর্থাৎ ম্যানোপজ লেডিগুলো আসে অথবা ম্যানোপজে যাবে পেরি ম্যানোপজাল লেডিগুলো আসে। তো এখানে যে সিএসআরবিক যদি আসে এরকম কমপ্লেন থাকবে, এটা কমপ্লেনগুলো এলিবোরেট করতে হবে। এই পেশেন্টের হচ্ছে আমাদের পেশেন্টের হচ্ছে জেনারেল এক্সামিনেশন আমরা কী পাবো, সেটা হচ্ছে ক্যাকেকটিক পেতে পারি, অ্যানিমিক পেতে পারি, এগুলো পেতে পারি। তার হচ্ছে মিনিস্ট্রাল হিস্ট্রিতে ইরেগুলারিটি থাকতেছে, তার অবস্টেটিক হিস্ট্রির মতো হয়তো অনেকগুলো চাইল্ড থাকতেছে, তার এরকম হিস্ট্রি থাকতে পারে। আর এখানে ইনভেস্টিগেশনের জন্য একটা জিনিস এখানে বলতে হবে, সিএসআরবিক্স এর স্টেজিং গুলো তোমাদেরকে জানতে হবে। আর এখানে যে প্রশ্ন চলে আসবে যে তুমি এটাকে কনফার্ম করবা কিভাবে, সিএসআরবিক্স কনফার্ম কিভাবে করবা সিএসআরবিক্স, সেটা হচ্ছে প্রথম কথায় যেটা আসবে যে আমাকে কনফার্ম করতে হলে এটাকে আমার আন্ডার জিএ এক্সামিনেশন করতে হবে ফর স্টেজিং, এবং বায়োপসি নিতে হবে, এবং বায়োপসিটাকে মানে মোট কথা এটা আমরা বায়োপসি হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্টের মাধ্যমে আমরা সিএসআরবিক্সকে কনফার্ম করব। এর সাথে আবার প্রশ্ন কিছু প্রশ্ন চলে আসে যে সিএসআরবিক্সের কজ কেন, তারপরে হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর কি, হাই রিস্ক কারা, কি কি ভ্যাকসিন দেওয়া যায়, তারপরে হচ্ছে স্ক্রিনিং, সিএসআরবিক্সের স্ক্রিনিং প্রিভেন্টিভ কি 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 মেজারমেন্ট নেওয়া যায়, স্ক্রিনিংটা কিভাবে করা যায়, কাদের কাদের করা যায় উচিত, শিডিউলটা কি, এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। আর আমরা যেটা জানতে যাবো যখনই সিএসআরবিক্স চলে আসবে ওই পেশেন্টের আমরা কি ব্যবস্থা নেবো, সিএসআরবিক্সের কিন্তু ইনভেস্টিগেশনের সময় কিছু এক্সট্রা ইনভেস্টিগেশন নিতে হবে, ইনভেস্টিগেশন করতে হয়, সেগুলো আমাদেরকে জানতে হবে। কি সেটা, সেটা হচ্ছে আমরা জিএফি টেস্টের জন্য যা যা করার মতো করবো, যদি পেশেন্ট সার্জারি করার মতো থাকে, এখানে পরে আসতেছে কাদেরকে আমরা সার্জারি করবো, সেটা তো আমরা করবই। এই ইনভেস্টিগেশনের মধ্যে এখানে আমাদের কিছু ইনভেস্টিগেশন আমাদের এক্সট্রা করতে হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে আইভিইউ। আইভিইউটা আমরা কেন করি, আইভিইউটা করি হচ্ছে যেহেতু সিএসআরবিক্স এক্সটেন্ড যখন হয় বা এটা স্টেজ চেঞ্জ হতে থাকে, স্টেজ প্যারামেট্রিয়ামকে ইনভলভ করে, তখন হচ্ছে প্যারামেট্রিয়ামের দুই পাশ দিয়ে আমাদের কী হয় পেশেন্টদের ইউরেটার থাকে, কিডনি থেকে ইউরেটার আসে, এই ইউরেটারকে ইনভলভ করতে পারে। আর যদি ইউরেটারকে ইনভলভ করে তাহলে ইউরেটার থেকে হাইড্রোইউরেটার, হাইড্রোনেফ্রোসিস সব কিছু হয়ে দেখা যায় এই পেশেন্ট হচ্ছে কিডনি ফেলোর হতে পারে। সেই জন্য সিএসআরবিক্সের পেশেন্ট আসলে কিন্তু আমরা, যদিও সিএসআরবিক্স কিন্তু আমরা ইনভেস্টিগেশন করাচ্ছি কিডনির, ঠিক আছে। এর সাথে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আরও সিস্টোস্কোপি করতে হবে, প্রোক্টোস্কোপি করতে হবে, এটা স্টেজিং দেওয়ার দেখার জন্য আর কি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অন্যান্য ইনভেস্টিগেশনের জন্য ইনকেস অফ সিএসআরবিক্স আমাদেরকে অবশ্যই আইভিও, সিস্টোস্কোপি, প্রোক্টোস্কোপি, এই ইনভেস্টিগেশনগুলো আমাদেরকে করতে হবে। আর ডায়াগনোসিসের জন্য স্টেজিং করার জন্য অবশ্যই আন্ডার জিএ, আন্ডার জিএ করতে হবে এক্সামিনেশন, এটার মাধ্যমে আমরা স্টেজিং জানবো। তারপরে প্রশ্ন আসতে পারে ট্রিটমেন্ট কী করবা, তখন ট্রিটমেন্টে কী বলবা তুমি, তোমরা সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট হচ্ছে অপশন, এইভাবে বলতে পারে ট্রিটমেন্ট কর কীভাবে করবো, অথবা প্রশ্ন হতে পারে যে সিএসআরবিক্স কী কী ট্রিটমেন্ট দেওয়া যায়, সেটা হচ্ছে সিএসআরবিক্সের ট্রিটমেন্টটা আমরা তিনভাবে দিতে পারি, একটা হচ্ছে সার্জারি, একটা হচ্ছে রেডিওথেরাপি, আর একটা হচ্ছে কেমোথেরাপি, আবার প্রয়োজনে আমরা কম্বিনেশনও দিতে পারি। তোমরা জানো এটা খুবই জানতে হবে যে আমরা সার্জারি, সার্জারি কোন স্টেজ পর্যন্ত করতে পারবো, সিএসআরবিক্সের স্টেজ 2A পর্যন্ত করতে পারবো। 2A হচ্ছে কি করতেছে যে ক্যান্সারটা হচ্ছে ইউটেরাস থেকে কনফাইন থাকছে না, কিন্তু এটাকে এটা প্যারামেট্রিয়ামকে ইনভলভ করতেছে না, যখনই প্যারামেট্রিয়াম ইনভলভ করবে তখন এটা 2B চলে যাবে, তখন আর এটা কিন্তু অপারেটিভ প্রসিডিউর থাকবে না, কারণ ইউরেটার, ইউরেটার ইনভলভ হয়ে গেছে, ইউরেটার তখন রিস্ক থাকতেছে। এটা তোমাদের সবসময় রাখতে হবে যে সার্জারিটা আমরা স্টেজ 2A পর্যন্ত করতে পারবো, এবং তখনই প্রশ্ন আসবে যে স্টেজ 2 কোন পর্যন্ত,
এই জন্য কি করতে হবে, সিও সার্ভিসের স্টেজিং অবশ্যই জানতে হবে। আর রেডিও থেরাপি হচ্ছে আমরা অল স্টেজে দিতে পারবো, স্টেজ ওয়ান থেকে শুরু করে ফোর পর্যন্ত রেডিও থেরাপি দিতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে রেডিও থেরাপি দেখা যায় যে রেজিস্ট্যান্স থাকে, সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিই, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় রেডিও থেরাপিও দিতে হচ্ছে, কেমোথেরাপিও দিচ্ছে, কম্বিনেশন দিতে হচ্ছে। এই মোটামুটি সিএ সার্ভিক্স এর প্রশ্ন। আর এটা আবার আরেকটা আর দিক থেকে আসতে পারে, একটা পেশেন্ট আসলে পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে, সেটারও ডায়াগনোসিস সিএ সার্ভিক্স হতে পারে, এবং এভাবে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে এবং ডায়াগনোসিস করতে হবে। আমার মনে হয় কি ভাইবার জন্য আমি যে কেসগুলো বললাম, যেটুকু বললাম, এটুকু যদি খেয়াল করা যায়, করা যায়, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যালো, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। এরা আমাদের ভাইদের জন্য এত সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য এবং দিক নির্দেশনার জন্য আমরা অধীর অপেক্ষায় থাকবো আপনার পরবর্তী ক্লাসের জন্য, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।